আমি কিছু ডেটা পয়েন্টস ধরেন আমি নিলাম এখানে ধরেন এখানে হচ্ছে এক্স এক্সিস এখানে হচ্ছে ওয়াই এক্সিস তো এক্স আর এর ভ্যালু উপর বেস করে আমি এখানে কিছু প্লট করতেছি ওকে কিছু ভ্যালুর উপর প্লট করতেছি ধরেন এখানে একটা প্লট আছে এখানে একটা এখানে একটা পয়েন্ট আছে এখানে একটা পয়েন্ট আছে এখানে একটা পয়েন্ট আছে তাহলে এইখানে একটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ হচ্ছে অর্থাৎ এক্সের ভ্যালু যখন এখানে এই পজিশনে থাকবে ওয়ার ভ্যালু তখন এখানে থাকবে এক্সের ভ্যালু সাপোজ আমি যদি দ্বিগুণ করি তাহলে ওয়ার ভ্যালু সাপোজ এখানে দ্বিগুণ হচ্ছে বা তিনগুণ যদি করি এক্সের ভ্যালু মূল পয়েন্টে তিনগুণ করি তাহলে ওয়ার ভ্যালু এখানে তিনগুণ হচ্ছে তার মানে আমার পরবর্তী ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি এইখানে হবে অথবা এই জায়গাতে হবে এখন এই যে একটা গ্র্যাজুয়ালি যে একটা ইনক্রিজ হচ্ছে তাহলে পরবর্তী কোনো একটা ভ্যালুকে আমি যদি এস্টিমেট করতে চাই তাহলে সেটা আনুমানিক এরকম একটা রিজনের মধ্যে থাকার চেষ্টা করবে তখন আমার লাইনটা কাইন্ড অফ এরকম হবে এটা হচ্ছে আমার লিনিয়ার লাইন সরল লেখার সমীকরণ যেটা আমরা জানি ওয়াইকল টু এম এক্স প্লাস সি আবার ধরেন আমি যদি এখানের মধ্যে এভাবে চিন্তা করি আগে এটা লিখে রাখি এটা ওয়াই হচ্ছে এখানে ইনডিপেন্ডেন্ট হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরেন আমার এখানে একটা পয়েন্ট আছে এখানে একটা পয়েন্ট আছে ওকে এখানে একটা পয়েন্ট আছে আর এটা ধরেন এখানে এখানে একটা পয়েন্ট আছে তাহলে আনুমানিক লাইনটা ঠিক মাস বরাবর এই দিক দিয়ে হচ্ছে যাবে এটা হচ্ছে আমার লিনিয়ার লাইন তা এই লিনিয়ার লাইনটা আমি আসলে কিভাবে পেলাম এই প্রত্যেকটা পয়েন্ট থেকে মিনিমাম একটা ডিসটেন্স বজায় রেখে যে লাইনটা আমি ড্র করছি সেটা আমার লিনিয়ার লাইন একদম বেসিক কনসেপ্টে এখন ধরেন আমি এখানের মধ্যে পয়েন্টটাকে আমি একটু চেঞ্জ করি ধরেন একটা পয়েন্ট এখানে আছে একটা পয়েন্ট এখানে আছে একটা পয়েন্ট এখানে আছে একটা পয়েন্ট এখানে আছে তাহলে তাহলে আমার লাইনটা ঠিক এদিকে যাওয়ার কথা ছিল কিন্তু এইখানের পয়েন্ট আর এইখানের পয়েন্টের জন্য লাইনটা একটু সরে যাচ্ছে তখন লাইনটা আর এই কালো লাইনটা যে আমি লাইনটা দিলাম সেই লাইনটা তখন আর এদিক দিয়ে যাবে না এখন না গেলে তখন কি হবে তখন হবে কি যে এই প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা মিড পয়েন্ট মানে অ্যাপ্রক্সিমেট এক্স এবং ওয়াই থেকে সমান পরিমাণ ডিস্টেন্সে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স মেজার করা হয় এবং এই ডিস্টেন্স থেকে বা তাদের গ্যাপ থেকে আমি একটা অ্যাপ্রক্সিমেট লাইন ড্র করব তখন দেখা যায় যে এই লাইনটা হয়তো এই দিক দিয়ে যেতে পারে কেন কারণ এই ডিস্টেন্স এই ডিস্টেন্সটা অলমোস্ট মানে মিনিমাম তার মানে আমি যখন এখানে মধ্যে পয়েন্টগুলো ড্র করতেছি সেই পয়েন্টগুলোর পয়েন্টের পজিশনের উপর বেস করে আমার লাইন ড্র হচ্ছে এখন ধরেন এইরকম একটা লাইন এরকম একটা যদি পয়েন্ট হয় তাহলে আমি চিন্তা করতে পারি যে এটা তো আমার এসছে গিয়ে এইভাবে কার্ভ হয়ে যাওয়ার কথা হ্যাঁ কার্ভ হয় এটা লিনিয়ার ইগ্রেশনে আমি যখন মাল্টিপল লিনিয়ার ইগ্রেশন করব বা আমি যখন এখানের মধ্যে মাল্টিপল ভেরিয়েবল নিয়ে কাজ করব তখন এটা এরকম কার্ভ হয় কিন্তু যদি আমি এখন এখানে চিন্তা করি যে এই দিক থেকে আমার লাইনটা কোন দিকে ড্র হইতে পারে এটা কি এদিকে যাবে এটা কি এদিকে যাবে কোন দিকে যাবে আনুমানিক তখন এইখান থেকে যাবে কেন এই যে এই হচ্ছে এখানে মিনিমাম তাহলে দেখেন আমি কিন্তু কয়েকটা সিনারিও দেখাইলাম প্রত্যেকটা সিনারিওতে আমার লাইনটা অ্যাপ্রক্সিমেটলি মাঝখান দিয়ে যাচ্ছে মাঝখান দিয়ে যাওয়ার কারণটা কি কারণ এদের মাঝখানের যে গ্যাপটা আছে মিনিমাম গ্যাপটা সেই গ্যাপটা এমন ভাবে তৈরি করা হয়েছে বা এমনভাবে এটাকে হিসাব করা হয়েছে যেন প্রত্যেকটা পয়েন্ট থেকে সে একটা মিনিমাম ডিসটেন্স বজায় রাখে লম্বা ডিসটেন্স ধরেন আমার যদি পয়েন্টটা এরকম হয় তাহলে আমি সহজে বুঝতে পারতেছি যে এই লাইনটা এদিক দিয়ে যাবে কিন্তু ধরেন কিছু পয়েন্ট আমার এখানে আছে এই কয়েকটা পয়েন্টের জন্য আমার এই লাইনটা এরিক দিয়ে না গিয়ে তখন এদিক দিয়ে যাবে কারণ কি কারণ এখানকার করতে করতে হবে হবে আবার এই আমি সবগুলো পয়েন্টকে তখন কনসিডার করতেছি তখন আমার এই লাইনটা কাজ করবে না তখন আমার এই লাইনটা কাজ করবে তার মানে কি দাঁড়াচ্ছে যে লিনিয়ার রিগ্রেশন হচ্ছে এমন একটা লাইন যেই লাইন থেকে বাকি অন্যান্য পয়েন্টস একটা মিনিমাম ডিস্টেন্স বজায় রাখবে মিনিমাম লম্ব বজায় রাখবে এই লম্ব ডিস্টেন্সটা আমরা থেকে পাই এই এম থেকে পাই আমরা ছোটবেলায় জিওমেট্রিতে করেছিলাম এম হচ্ছে এটার আবার আমরা এটাকে বলতাম বাংলায় ঢাল এটাকে আমরা টেন থিটা হিসেবে আমরা ক্যালকুলাসে লিখতাম যে টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি আর দুইটা সার্টিন পয়েন্টের জন্য যদি এক্স ওয়ান আর ওয়াই যদি একটা পয়েন্ট হয় আর যদি x2 এবং y2 দুটো পয়েন্ট হয় তাহলে ডিসটেন্স হবে y2 y1 x2 x1 এরকম আমরা কিন্তু ছোটবেলায় পড়ছিলাম আচ্ছা এখন কথা হচ্ছে যে এইখানে যেই m টা আছে এই এমটা উপর বেস করে x এর সাথে যেই ভ্যালুগুলো আমি নিচ্ছি তার সাথে প্লাস c প্লাস c কি প্লাস c হচ্ছে আমার 00 অরিজিন থেকে এটা হচ্ছে 00 পজিশনে অরিজিন থেকে ওয়াই অক্ষ বাড়াবো লাইনটা যেখানে গিয়ে আমার ছেদ করতেছে ওই ছেদ বিন্দু পর্যন্ত যে ডিস্টেন্সটা হাইট এই হাইটটা হচ্ছে আমার সি ইনিশিয়াল যে কোনো কিছু ইনিশিয়াল একটা ভ্যালু তাহলে আমরা এই জিনিসটা এস্টাবলিশ করলাম যে আমার এক্সের এর ভ্যালুর উপর বেস করে এম এবং সি এর উপর বেস করে ওয়াইটা তৈরি হচ্ছে তো এক্স হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা নিজের উপর নিজে মানে সে কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট এখন এই যে নর্মাল যে বেসিক লাইনটা আমরা ড্র করলাম লিনিয়ার ইকুয়েশনের এইটাই হচ্ছে আমাদের রিগ্রেশনের বেসিক কনসেপ্ট বা আমাদের রিগ্রেশন মডেল বা মেশিন লার্নিং এর যে রিগ্রেশন মডেলগুলো দেখি তার মূল ব্যাসিক কনসেপ্টটা এই ইকুয়েশন থেকে আসছে এখন আমরা যদি একটু স্লাইডে যাই তাহলে আমরা এটার জেনারিক মডেল স্টেটমেন্টটা আমরা একটু দেখি লিনিয়ার ইকুয়েশনটা হচ্ছে একটা মেথড যেটা দিয়ে আমরা একটা লিনিয়ার ইকুয়েশনকে সলভ করি এবং এর মাধ্যমে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এক বা একাধিক ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক স্থাপন করি তো এই জেনারেল স্টেটমেন্টটা দাঁড়াচ্ছে এরকম ওয়াই হ্যাট এখানে হ্যাট কথাটা হচ্ছে আমার একটা সামনের ফিউচার ভ্যালু ফোর কাস্টেড ভ্যালু একটা প্রেডিকশনের ভ্যালু এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেটা নট বেটা ওয়ান এক্স ওয়ান বেটা টু এক্স টু বেটা কে এবং লাস্টে এফ সাইলন এইটা হচ্ছে আমার জেনারিক স্টেটমেন্ট এখন বেটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই বেটা হচ্ছে আমাদের মই যে আমরা ওয়াইকল টু এম এক্স প্লাস সি বলছিলাম ওইটার এমটা হচ্ছে এখানে বেটা এখন এক্স যদি আমার অনেকগুলা হয় অনেকগুলো যদি ভেরিয়েবল হয় হ্যাঁ তখন সেক্ষেত্রে প্রত্যেকের সাথে বেটাগুলো এখানে গুণ আকারে থাকে আর একটা বেটা থাকে ইনিশিয়াল ইনিশিয়াল পজিশনে থাকে আর এখানে হচ্ছে এফ সাইলন হচ্ছে আমার এরোর টার্ম যে আমি যে লাইনটা ড্র করতেছি যে লাইনটা আমি ড্র করব সেই লাইনের মধ্যে যেই থাকবে সেগুলো হচ্ছে আমার একটা একটা এরোর এখন পুরোটা কিন্তু আমার একটা সবগুলো পয়েন্টের উপর বেস করে কিন্তু তৈরি হচ্ছে না একটু কিছু ভ্যালুগুলো এদিক ওদিক সরে যাচ্ছে এখন এই সরে যাওয়ার কারণে কি দাঁড়াচ্ছে যে আমার কিছু এরোর তৈরি হচ্ছে এই এরোয়ের মাত্রাটাকে আমরা প্রকাশ করি সাইলন দিয়ে তো এইখানে আমাদের ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স গুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আর বেটা গুলো হচ্ছে আমার বা এটাকে আমরা সহক বলছি বাংলায় তো এগুলো প্রত্যেকে এক্স এর সাথে গুণাকারে থাকে একটা এখানের মধ্যে শুধুমাত্র আলাদা থাকে যেটা হচ্ছে আমার ম্যাট্রিক্সের জন্য আমার এখানে একটা আলাদা লম্বা একটা কলাম মানে সরি এটা ভেক্টর আলাদা থাকে আর এদিকে এই সাইলন হচ্ছে এরোর টার্ম এখানে যে এরোরটা তৈরি হবে এটা এখান থেকে আমাদের মেজারমেন্ট করতে হয় তা আমাদের চেষ্টা থাকে যে এরোর টার্মটা যেন যতটুকু সম্ভব কমানো যায় যত আমি কমাইতে পারবো তত আমার মডেলটা বেটার হবে তত আমি ভালো আউটকাম পাবো আমার মডেলের ইফিশিয়েন্সি বাড়বে প্রেডিকশনটা ভালো হবে যেমন ধরেন আমি এখানে মধ্যে একটা এক্সাম্পল দিই একটা ডিটারমিনিস্টিক এক্সাম্পল ডিটারমিনিস্টিক কথাটা মানে হচ্ছে যেখানে আমার বেটার ভ্যালুটা জানা আছে এখন ধরেন আপনি একটা বেসবল গেম বা একটা ক্রিকেটের একটা হ্যাঁ রাখেন ভাইয়া এই আমার এই কাজটা আর কি মনে হচ্ছে যে এই যে প্রথমে যদি কাঠ নিছিলেন ওই সময় মেবি দুই নম্বর কাছে মেবি এইটা করা হ্যাঁ হ্যাঁ আমি ওখানে ওইখান থেকে আমি এক্সাম্পলটা নিয়ে আমি সামনে আর একটা স্লাইডে যাবো আমি বলছিলাম প্রথমে আপনি তো পরে জয়েন করছেন দুইটা স্লাইড আছে এটা হচ্ছে বেসিক জিনিসটা আমি এখান থেকে আমি আবার আর একটা স্লাইডে চলে যাব আচ্ছা তো আমার এখানের মধ্যে আমি যখন আমার মূল যে ইকুয়েশানটা ওয়াইকুল টাইম এক্স প্লাস যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াইক্যাল টু বেটা নট প্লাস বেটা ওয়ান এক্স ওয়ান তো বেটা হচ্ছে আমার জানা একটা ভেরি শখটা হচ্ছে জানা কোভিশনটা জানা ধরুন আপনি একটা গেম খেলতে গেছেন ওখানে টিকিটের কস্ট হচ্ছে ফিক্সড কস্ট বিশ ডলার ঠিক আছে এখন আপনি ওখানের মধ্যে কোনো কিছু কিনেন বা না কেনেন আপনি খেলা দেখতে গেলে আপনাকে বিস ডলার কস্ট করতেই হচ্ছে এটা একটা ফিক্সড কস্ট এছাড়া সাথে আপনি ওখানে দোকানে ডগ এবং ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি করতে দেখতেছেন দেখতে পাচ্ছেন দোকান আছে ওখানে মধ্যে তো ডলার ফ্রেঞ্চ ফ্রাই প্রতিটা দুই ডলার এখন আপনি কয়টা হট ডগ নিচ্ছেন সেটা হচ্ছে আপনার ভেরিয়েবল এখন এটাকে আমরা প্রকাশ করতেছি এক্স দিয়ে ধরেন আমার এখানে ডগ হচ্ছে এক্স ওয়ান ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে এক্স টু ওকে এই হট ডগ কিন্তু কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না আপনি যতগুলো ইচ্ছা ততগুলো নিতে পারেন আপনি চাইলে একটা যখন নেবেন না তখন এটা জিরো হবে চাইলে দুইটা পাঁচটা সাতটা তিনটা একটা নিতে পারেন ফ্রেশ ফায়ার ক্ষেত্রেও সেম তাহলে আমার দুইটা মধ্যে কাজ করতেছে তখন তখন আমি এখানের মধ্যে ই এভাবে দাঁড় করাতে পারি যে আমার টোটাল যে কস্ট সেটা হচ্ছে আমার ফিক্সড কস্ট যেটা বেটা নট তার সাথে হচ্ছে বেটা ওয়ান এক্স ওয়ান এইচ হচ্ছে আমার হটডগস প্লাস বেটা টু যেটা হচ্ছে টু আর তার সাথে হচ্ছে এক্স টু এটা এফ তো তাহলে আমরা এখান থেকে ইকোয়েশনটা যদি এটার সাথে মিলিয়ে চেক করি তাহলে সি হচ্ছে আমার ওয়াই ওয়াই হ্যাট থ্রি হচ্ছে হচ্ছে এক্স এখন আপনি কয়টা এইচ নিচ্ছেন নিচ্ছেন এটা আপনার উপর ডিপেন্ড করছে ঠিক আছে টু হচ্ছে বেটা টু আর এফ হচ্ছে এখানে এক্স টু এভাবে এখন আপনি এক্সের ভ্যালু বসালে ওয়াই ভ্যালু পেয়ে যাবেন তো এটা হচ্ছে এক ধরনের এক্সাম্পল আর একটা হচ্ছে হচ্ছে যেখানে ধরেন আপনার আপনার বেটার দেওয়া বা জানা নাই এখন এটা হচ্ছে ধরেন একটা ডেটা এই ডেটার মধ্যে আপনার গাড়ির নাম ইন্ডেক্স আকারে দেওয়া আছে এমপিজি সিলিন্ডার ডিসপ্লে হর্স পাওয়ার এরকম কিছু ভেরিয়েবল আছে আপনি চাচ্ছেন যে এটার মাইলেজ যেটা এটাকে আপনি লিনিয়ার একটা ফাংশনের মধ্যে ফেলবেন এটাকে আপনি এস্টিমেট করবেন বের করবেন তার মানে এটা হচ্ছে আমার Y কার উপর বেস করে দুইটা ইন্ডেপেডেন্ট ভেরিয়েবলের উপরে কি কী ডাব্লিউটি এবং কিউসেক তো ধরেন ডাব্লিউটি এখানে আমরা দেখতে পাচ্ছি কিউসেক এখানে দেখতে পাচ্ছি তাহলে একটা হচ্ছে X1 একটা হচ্ছে এক্স তাহলে আমার ইকুয়েশনটা তাহলে কি দাঁড়াচ্ছে যে এমপিজে হচ্ছে বেটা নট প্লাস বেটা ওয়ান ডাব্লিউটি প্লাস বেটা টু কিউ যদি এটার সাথে আমি যদি মিলিয়ে যদি ভাবে চেক করি এখন আমার এখানের মধ্যে যেহেতু র্যান্ডম কিছু ডেটা দেওয়া আছে আমি কিন্তু ডাব্লিউ টি এবং কিউসিক এর ভ্যালু এখানে বসালেই যে আমি এখানে এক্স্যাক্টলি টোয়েন্টি ওয়ান পাবো তা কিন্তু না আমি অন্য কিছু পাইতে পারি এখানে মধ্যে আমার বেটা ভ্যালুগুলো দেওয়া নেই সো বেটার ভ্যালুগুলো বের করার জন্য আলাদা ফর্মুলা আছে এটার জন্য আলাদা পাইথনে কোড দিয়ে আমরা করতে পারি ফাংশন আছে বের করার এটা করা যায় তো এটা হচ্ছে আমার আমি বেটাগুলো বের করে নিছি আমি আগেই বের করে নিছি পরে एग्जांपल আমি পরে আমি এক্সপ্লেইন করতেছি বেটাটা আমি কিভাবে বের করব তো আমার রিগ্রেশন মডেলের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম যে আমি এমপিজি এর ভ্যালুটাকে এস্টিমেট করছি বেটা নট হচ্ছে 19.75 বেটা 1 হচ্ছে -5.05 আর বেটা 2 হচ্ছে 0.93 এটা আমার ক্যালকুলেশন করার পরে বের হইছে আমি একটু পরে দেখাবো ক্যালকুলেশন কিভাবে করতে হয় এখন আপনার যে ডেটা আছে সেই ডেটাতে আপনার প্রথম কলামগুলা কি চেঞ্জ হয় প্রশ্ন বুঝি নাই ভাইয়া আমরা যে এই যে এমপিজি এর জন্য যে মডেলটা তৈরি করলাম এই মডেল কি চেঞ্জ হয় বিভিন্ন ক্ষেত্রে হ্যাঁ চেঞ্জ হয় এটা অনেক ভাবে চেঞ্জ হয় এটা আর অনেক কমপ্লেক্স হয় এমন কমপ্লেক্স হয় যেখানে মধ্যে লগারিদম ইন্টিগ্রেশন অনেক কিছু এখানে অ্যাড হয় হাইলি কমপ্লেক্স মেশিন লার্নিং হ্যাঁ এটা কি মেশিন লার্নিং ইউজ হয় এই যে রিগ্রেশন মডেলগুলো রাইট এটাই ইউজ হয় এটা একদম সিম্পলিস্ট বেসিক মেশিন লার্নিং মডেলের রিগ্রেশন ইকুয়েশন জি ভাই আপু বুঝতে পারছি এখন দেখা যাচ্ছে কি যে আমার ধরেন বেটা জানা আছে আমি বেটা বের করলাম এখন আমার যে টেবিল আছে ওই টেবিলে ডাবলিউটি এবং কিউসেকের যে ভ্যালু আছে আমি যদি একটা একটা ভ্যালু যদি এখানের মধ্যে বসাই তাহলে প্রত্যেকের জন্য আমি একটা একটা করে এমপিজি পাবো ঠিক না এখন কথা হচ্ছে কি যে আমি যখন এখানে এমপিজির ভ্যালুটা পাচ্ছি এটা কিন্তু আমার ওই প্রথম রোয়ের যে অ্যাকচুয়াল ভ্যালু সেটা কিন্তু না তার মানে এইটা হচ্ছে আমার ক্যালকুলেশন থেকে আমি এটাকে একটা কি করছি এস্টিমেট করছি সো এটা হচ্ছে আমার ওয়াই হ্যাট এস্টিমেটেড ভ্যালু এখন এটার যে অ্যাকচুয়াল ভ্যালু সেটা ছিল টোয়েন্টি যেটা আমার ডেটা সেটের মধ্যে আছে তার মানে আমার এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে এই গ্যাপটাই হচ্ছে আমার এফসাইলন এইভাবে আমি যতগুলো বের করব প্রত্যেকটার জন্য আমার এফসাইলন বের হবে তো যতটুক আমার ক্লোজলি আমি যেতে পারবো মানে যত ক্লোজ এই দুইটা ভ্যালু হবে তত গ্যাপটা কম হবে তত আমার এরটটা কম হবে এখন এইটাই হচ্ছে আমার মূল টার্গেট যার কারণে আমার ফার্স্টে হচ্ছে বের 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 করে নিয়ে আসা এবং হবে হওয়ার জন্য আমার যে আছে বেটাগুলোকে বেটাগুলো বেটা ডেটাগুলো সেই ডেটাগুলোকে ইউজ করেই আমি হচ্ছে বেটা বের করব কারণ এই বেটা বা এম এর ভ্যালুটা আমি একটু আগে যে এখানে গ্রাফটার কথা দেখালাম এখানের মধ্যে আমি যে এম এর ভ্যালুটা বের করছি সেই এম এর ভ্যালু কিন্তু এখানে প্রত্যেকটা থেকে লম্ব ডিস্টেন্স থেকে বের হচ্ছে আমার বেটা ভ্যালুটাও কিন্তু প্রত্যেকটা পয়েন্টের লম্ব ডিস্টেন্স থেকেই বেরোচ্ছে ডিস্টেন্স গুলো থেকে এক্স আর ওয়াই এর ডিস্টেন্স থেকেই কিন্তু এটা হচ্ছে আচ্ছা এখন আমি যদি এটাকে একটু মানে যেটাকে যদি আমি ওই যে ম্যাট্রিক্সের ফরম্যাটে নিয়ে যাই তখন আর কি জিনিসটা এরকম দাঁড়ায় আমি এটা একটু ফাস্ট যাব কারণ এটা ম্যাট্রিক্সের ফর্মেটে আমাদের জন্য অতটা এখন ইম্পর্টেন্ট না এখন ইম্পর্টেন্ট হচ্ছে আমাদেরকে মূল কনসেপ্টটা বোঝা এবং সেটা একটু প্র্যাকটিস করা ওকে চাইলে এটা নিয়ে অনেক কথা বলা যায় এটা আর অনেক ডিটেলসে যাওয়া যায় আমি জাস্ট এটার আপনার বেসিক কনসেপ্টটা বলতেছি এখন আমার মূল ইকুয়েশনটা ছিল এরকম যে ওয়াই হ্যাট ইজ ইকুয়াল টু বেটা নট প্লাস বেটা ওয়ান এক্স ওয়ান বেটা টু এক্স টু এরকম যখন কে সংখ্যক থাকবে বেটাকে কে এক্স কে প্লাস এফ সাইলন তো আমি যদি এখানে ওয়াইটাকে বলি ওয়াই হচ্ছে আমার এন টু ওয়ান ভেক্টর এটা হচ্ছে এন ইন্টু এন ইন টু ওয়ান মানে এন হচ্ছে আমার রো আমার আমার ম্যাট্রিক্সের মধ্যে ফার্স্টে আমরা রোকে কাউন্ট করি পরে তার সাথে আমরা কলামকে কাউন্ট করে আমরা ম্যাট্রিক্সটা সাজাই তো যদি এটা একটাই কলাম সুতরাং এটা একটা কলাম ভেক কলাম ভেক্টর সো রো ওয়ান রো টু রো থ্রি আমার যতগুলো রো আছে সবগুলো রো এখানে মধ্যে বসবে এবং একটা কলামের মধ্যে বসবে সো এটা এন ইন টু এখানে যে এক্স রে ভ্যালুটা আসবে সেই এক্স রে ভ্যালুটা এই প্রত্যেকটা এক্স এর ভ্যালু এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এগুলা বসবে এক্স ওয়ান থেকে শুরু করে এক্স কে পর্যন্ত আর যেহেতু এখানে বেটা নটটা একা একা আছে তার জন্য আমি একটা এক্স নট এখানে জেনারেট করলাম এটার প্রত্যেকটা ভ্যালু ওয়ান হিসেবে থাকবে এবার আমার যে এক্স এর মূল ভ্যালু মানে আমার ডেটা সেটের মধ্যে যে এক্স এর যতগুলো ভ্যালু আছে আমার ওখানে ডাব্লিউ এবং কিউসেকের মধ্যে যতগুলো ভ্যালু আছে আমার এখানে সবগুলো কিন্তু এক একটা এক্স ওয়ান এবং এক্স টুর ভ্যালুগুলো তো আমার প্রথম যেই রো সেই রোতে আমার প্রথম রো এর ভ্যালু বসবে দ্বিতীয় রোতে আমার দ্বিতীয় রো এর ভ্যালু বসবে এইভাবে এটাকে আমরা সাজাচ্ছি সো যখন আমরা সাজাচ্ছি তখন আমরা এখানের মধ্যে কি লিখতে পারি যে আমি এটাকে এক্সপ্রেশন হিসেবে দেখানোর জন্য এক্স ওয়ান ওয়ান মানে প্রথম রো প্রথম কলাম

তাহলে এখানে আমার এন ইন্টু কলাম কয়টা কলাম হচ্ছে আমার এক্স ওয়ান থেকে এক্স কে পর্যন্ত কে সংখ্যক কলাম আর একটা কলাম এখানে অ্যাড হচ্ছে আমার কে প্লাস ওয়ান এবার বেটা যেটা থাকবে বেটা হচ্ছে আমার এখানে বেটা জিরো বেটা ওয়ান বেটা টু করতে করতে আমার টোটাল রো হবে কয়টা বেটা ওয়ান থেকে কে পর্যন্ত কে সংখ্যক রো তার সাথে একটা রো এখানে অ্যাড হচ্ছে তাহলে কে প্লাস ওয়ান ইন্টু একটাই যেহেতু কলাম ইন্টু ওয়ান এটা একটা ভেক্টর তৈরি করলাম হ্যাঁ আর লাস্ট হচ্ছে এফসাইলন এফসায়লন ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত এন সংখ্যক রো তার সাথে আমার একটা মাত্র কলাম এই হচ্ছে আমার ইকুয়েশন এখন আমি যখন ওই ওয়াইকাল টু এম এক্স প্লাস সি এর মতো চিন্তা করবো তখন আমার দেখাবে কি এরকম দেখাবে ওয়াইকাল টু এম এক্স প্লাস সি তো আমার মূল ইকুয়েশনটা তখন আমি এইভাবে কনভার্ট করে এইভাবে লিখতে পারি এখন আমি যদি এটাকে সলভ করি যেমন ধরেন আমি যদি হচ্ছে আর তার সাথে যোগ করতেছি ক্ষেত্রে এন ইন্টু কে প্লাস ওয়ান আর এখানে হচ্ছে কে প্লাস ওয়ান ইন্টু ওয়ান তো মাঝখানে ইনার যেই ডাইমেনশনটা সেম তো আমি কেটে দিলাম এখান থেকে এন আসতেছে এখান থেকে ওয়ান আসতেছে তো এটা হচ্ছে কত আমার এন ইন্টু ওয়ান এই দুইটা গুণ করার পরে আমার ফাইনাল ম্যাট্রিক্স এর শেপ হবে n 1 তার সাথে n 1 যোগ করতেছি তাহলে প্লাস n 1 তা আমার ফাইনাল ডাইমেনশন কত হয়ে হচ্ছে n 1 মানে আমার ম্যাট্রিক্স অনুযায়ী এটা ম্যাচ করতেছি তো বেটা ভেক্টর বের করার জন্য আমরা যদি ম্যানুয়াল ফর্মুলা ইউজ করি তখন আমরা এইভাবে লিখি বেটা ইকুয়াল টু এক্স ট্রান্সপোজ ইনটু এক্স কুয়েটার উপরে ইনভার্স ইনভার্স ম্যাট্রিক্স ইনটু এক্স ট্রান্সপোজ ইনটু ওয়াই তো এইটা আমরা ম্যানুয়ালি আমাদের এখন শেখার দরকার নেই এটা অনেক লম্বা বড় ক্যালকুলেশন থিওরিটিক্যাল জিনিস আমরা জাস্ট এটাকে আমরা চলে যাব হচ্ছে আমাদের যেই কোড কোডে তো কোডে যাওয়ার আগে আমি এখানে একটু আর একটা যে স্লাইড আছে সেই স্লাইডটা একটু এক্সপ্লেন করি তো এখানে আর কিছু জিনিস আবার মিসিং আছে সেই মিসিং জিনিসগুলো আমি আপনাদেরকে আবার আলাদা করে আমার আরেকটা স্লাইড আছে মানে লিনার রিগ্রেশনে হচ্ছে আমি কয়েকটা ধাপে আপডেট করছিলাম লাস্টলি যে ফাইনাল আপডেটটা আমি ওই ফাইলটা আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না সো এটা একটা প্রবলেম আমি অনেক খুঁজতেছি কিন্তু সম্ভব আমার পিসিতে এখন আমি খুঁজে পাচ্ছি না আচ্ছা এটা সার্চ হোক সমস্যা নেই এখন তাহলে সিম্পলিয়ার ফর্মে আমরা লিনিয়ার রেগুলেশন বলতে কি বুঝতেছি আমরা এটা বুঝতেছি যে আমার হাতে কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এক্স একটা হইতে পারে দুইটা হইলে এক্স ওয়ান এক্স টু হইতে পারে তিনটা হইলে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি হইতে পারে প্রত্যেকের সাথে আমার একটা কোয়েফিশিয়েন্ট আছে যেটা আমরা এম হিসেবে বলতেছি মানে অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা লিনিয়ার অ্যালজেব্রা এটা বলতেছি তো এখানে আমরা যখন আমরা মেশিন লার্নিং মডেলে যখন আমি এটাকে কনভার্ট করব তখন এটা হয়ে যাবে বেটা তখন বেটা নট বেটা ওয়ান বেটা টু বেটা থ্রি প্রত্যেকটা গুণ হবে এক্স ওয়ান এক্স টু এক্স সাথে সি হচ্ছে এখানে ইন্টারসেপ্ট বা আমার ভেরিয়েবিলিটি ওয়াই এক্স সাথে কোথায় গিয়ে এটা সেট করছে বা এটা ক্রস করতেছে তো আমরা যদি এখানে তাকাই আমার ই হচ্ছে এক্সপ্লেনেটরি ভেরিয়েবল আর ওয়াই হচ্ছে রেসপন্স ভেরিয়েবল আমি এই সবুজ রঙের স্কোয়ার যে বক্সগুলো এগুলো প্রত্যেক এক একটা ডেটা পয়েন্টস এই ডেটা পয়েন্টস থেকে আমি মাঝখান থেকে একটা লিনিয়ার লাইন তৈরি করলাম এটা কিন্তু আমার মন মতো তৈরি করি নাই এটা তৈরি করার পেছনে অবশ্যই এই ডেটা পয়েন্টসগুলোর হাত আছে এই ডেটা পয়েন্টগুলো আছে বলেই হচ্ছে আমি এই লাইনটা ড্র করতে পারছি এবং এদের যে স্লপটা সেই স্লপটা হচ্ছে ডেল্টা ওয়াই লম্বো ডিসটেন্স ডিভাইডেড বাই এক্স ডিসটেন্স ডেল্টা এক্স ভার্টিক্যাল অফসেট দিয়ে আমরা বের করে লম্বালম্বি ডিসটেন্স বের করে এই ইকুয়েশন থেকে আমরা এই লাইনটা ড্র করি সিমিলারি ডান পাশে আমরা যদি দেখি যে এরকম যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো থেকে অ্যাপ্রক্সিমেটলি মাঝখান দিয়ে এই লাইনটা ড্র হয় এখন এই লাইনটা ড্র হওয়ার পিছনে আমার দুইটা ইকুয়েশন কাজ করে সেই দুইটা ইকুয়েশন আমি একটু দেখি এখানের মধ্যে আচ্ছা এখানের মধ্যে নাই আমি ইকুয়েশনটা হচ্ছে আপনাদেরকে এখানে কোথায় যেন রাখছি আচ্ছা এটা এটা একটু পর আমার কাজে লাগবে আমি এটা একটু দেখাবো সব দেখানো সব দেখানোর দরকার নেই সব আপনি এখন এই মুহূর্তে বুঝবেন না আমি বেসিক জিনিসগুলো আপনাদের একটু দেখাই দিচ্ছি আমার লিনিয়ার ইকুয়েশনের যে লাইনটা এই ফর্মুলাটা আমার আসছে দুইটা ইকুয়েশন থেকে হুইট ইজ দিস ওয়ান ঠিক আছে সো আমার মূল যে ইকুয়েশন

আর একটা ভার্সন এখন আমি এ এবং বি যদি বের করতে পারি তাহলে তো আমার অলরেডি তখন আমি বের করতে পারবো এর ফর্মুলাটা এইখানে দেওয়া আছে আমি এটা হচ্ছে এর ফর্মুলা ঠিক আছে আমি এটাকে একটু নতুন করে এখানের মধ্যে আচ্ছা এখন এখানের মধ্যে কি হইতেছে সেটা একটু আমি বলি সেটা হচ্ছে কি যে ওয়াই এর যতগুলো ভ্যালু আছে আমার সবগুলো যে ভ্যালুগুলো আছে হ্যাঁ একটা এক্স এর ক্ষেত্রে আমি নিব তাদের প্রত্যেকের স্কোয়ার ভ্যালু সামেশন এই দুইটাকে আমরা গুণ করে রাখবো মাইনাস সবগুলো এক্স এর সামেশন ইন্টু এক্স আর y এর গুণফল বের করে তাদের সামেশনটা বের করে এই কি দুটোকে আবার গুণ করব তারপর এখান থেকে এটাকে আমরা বাদ দিব ডিভাইডেড বাই এন সংখ্যক যতগুলো আমার এখানের মধ্যে আমি ভ্যালু নিচ্ছি এন সংখ্যক x এর স্কয়ারের সামেশন মাইনাস x এর সামেশনের স্কয়ার বিয়োগ দিব এই ইকুয়েশন থেকে আমার এর একটা সার্টেন ভ্যালু আসবে তো আমরা এই যে কথা বলতেছিলাম একটু আগে যে আমাদের এখানে যে এক্স এর যে ভ্যালু এবং সি এর ভ্যালু বা আমাদের বেটার ভ্যালুটা আমরা আসছি কোন দিক থেকে যদি এটাকে আমি এইভাবে বলি যে বেটা এক্স প্লাস সাইলন সেম জিনিস এটাও যা এটাও তা এটাও তা ম্যাথামেটিক্যাল মডেলিং যারা করে তখন আমরা বিভিন্ন বইতে বিভিন্ন ব্লগে এগুলোর বিভিন্ন ভেরিয়েশন দেখি এক্সপ্রেশনের ভেরিয়েশন দেখি সেম আমার এক্স এর সাথে যেটা সহক থাকবে এটা হচ্ছে আমার বেটা আমার ইকুয়েশনের ক্ষেত্রে এখানে এটাকে আমি এ হিসেবে লিখতেছি সো এর জন্য আমার একটা ভ্যালু এখানে আসবে সাপোজ ভ্যালুটা আসলো কথার কথা টু পয়েন্ট ফাইভ সিমিলারলি আমি জাস্ট একটা টু পয়েন্ট ফাইভ একটা র্যান্ডম একটা নাম্বার লিখলাম সিমিলারলি বি এর জন্য কি হচ্ছে এক্স আর ওয়াই এর যতগুলো ভ্যালু আছে সেটা গুণ করে তাদের যোগফল করতেছি মাইনাস এক্স এর সামেশন করতেছি ওয়াই এর সামেশন করতেছি ওইটা আবার গুণ করতেছি এদের মধ্যে বিয়োগ করতেছি এইভাবে এই কমপ্লেক্স জিনিসটা এটা ম্যানুয়ালি হাতে করতে গেলে অনেক সময় লাগে যারা কিনা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট তাদেরকে প্রথমে হচ্ছে রিগ্রেশন এর ক্লাসে এগুলো হাতে করতে দেয়া হয় ক্যালকুলেটর করতে দেয়া হয় খুব বেশি ডেটা থাকে না 10 থেকে 15 ডেটা থাকে ওখান থেকে বের করতে দেয়া হয় বাট ডেটা যখন আমার হাজার হাজার হয়ে যাবে তখন তো আসলে এটা করা সম্ভব না এবং এর মধ্যেও এটা ধরে ধরে করা সম্ভব না তখন এটার জন্য আমার আলাদা ফাংশন দিয়ে আমাকে এটা বের করতে হয় তো এই ইকুয়েশনটা কেন দরকার আমার এই এ এবং বি কে বের করার জন্য এ এবং বি যখন আমার বের হবে তখন আমি এ এবং বি বি ধরেন হচ্ছে আমার আমার ফর এক্সাম্পল ওয়ান যে নতুন ভ্যালুটা ভ্যালুগুলো তৈরি হবে সেটা হবে কত টু পয়েন্ট ফাইভ এক্স প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমি টু পয়েন্ট ফাইভ এবং ওয়ান পয়েন্ট ফাইভ পেলাম কিভাবে এ এবং বি থেকে এ এবং বি কিভাবে আসছে ওই এক্স আর ওয়াই যেগুলো আছে সেগুলো থেকে আসছে তার মানে আমার এই লিনিয়ার লাইনটা তৈরি হওয়ার পেছনে কাজ করতেছে এই পয়েন্টগুলো এই পয়েন্ট ছাড়া কিন্তু আমি লিনিয়ার লাইন তৈরি করতে পারবো না আমি কিন্তু এক্সাম্পল দিয়েছি যে আমার যদি ডেটা পয়েন্টসগুলো এরকম হয় লাইক এখানে 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 হয় তাহলে এটা যাবে এইদিকে যদি ডেটা পয়েন্টস আমার এখানে এরকম হয় তাহলে যাবে এইদিকে যদি ডেটা পয়েন্টস আমার এখানে 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 থাকে তাহলে সবগুলো থেকে একটা স্ট্যান্ডার্ড ডিস্টেন্স ফলো করে যাবে যেটা অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি আমাদের এই এই ইকোয়েশন দূরে থাকে সো এই ইকুয়েশনটা খুবই ক্রুশাল ইকুয়েশন যে কি করবে এক্স এর সবগুলোকেই এখানে কনসিডারেশন নিবে এই কোয়েশনের মধ্যে নিবে নিয়ে আমাকে একটা এ এবং বি দিবে যাতে এটা জাস্টিফাইড হয় যে আমার লাইনটা অ্যাকচুয়ালি জাস্টিফাইড হচ্ছে এমনি এমনি তৈরি হচ্ছে না এইভাবেই তৈরি হচ্ছে আমার লাইনটা এখন যখন আমার লাইনটা তৈরি হবে তখন আমি যদি এক্স এর নতুন কোনো একটা ভ্যালু এখানে ইনপুট দেই তাহলে সেক্ষেত্রে আমি ওয়ার একটা প্রেডিক্টেড ভ্যালু পাবো যেটা আমরা প্রেডিকশন করি মেশিনারি মডেল আমরা প্রেডিকশন করি না এটা হচ্ছে আমার একটা ওয়ান কাইন্ড অফ প্রেডিকশন প্রেডিকশন করতেছি আমরা তো এইটা হচ্ছে আমার কীভাবে কাজ করে এখন লিনিয়ার অনেক অনেকভাবে আমরা এটাকে এক্সপ্লেইন করতে পারি একটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড তো লিস্ট স্কোয়ার মেথড থেকে কি সবচেয়ে কম ডিস্টেন্সের যেই পয়েন্টগুলো থাকবে তাদের স্কোয়ার ভ্যালুগুলোর মধ্য থেকে আমরা লিস্ট পয়েন্টগুলোকে নিয়ে এখান থেকে আমি একটা লাইনকে ড্র করি আচ্ছা আবার হচ্ছে এক্স আর ওয়াই থেকে যে স্লপের কোরিলেশন কোরিলেশনের মিনিমাম যেই ডিসটেন্স গুলো থাকে মিনিমাম সরি ম্যাক্সিমাম কোরিলেশন যেগুলো থাকে সেগুলোর থেকে আমরা ওই পয়েন্টটা তৈরি করি তো এই লিনিয়ার ইকুয়েশনটা আমরা কোথায় ইউজ করতেছি प्रॉफिट ম্যাক্সিমাইজ করতে ইনকাম ম্যাক্সিমাইজ করতে রেভিনিউ ম্যাক্সিমাইজ করতে যে আমি কোন ওয়েতে গেলে কোন লাইন বরাবর আমি আগাইলে আমার পরবর্তী ভ্যালুটা আমার প্রফিটটা বাড়বে তো আমরা যখন বিভিন্ন মডেল করি হ্যাঁ রিগ্রেশনের মাধ্যমে তো দেখা যায় যে ধরেন আপনার দু দশ থেকে শুরু করে দশ বছর অন্তর অন্তর করতে করতে দু হাজার চব্বিশ গেল হ্যাঁ দশ বছর করে গ্যাপ আমার টোটাল আমার ধরেন আমার এখানে না সরি এক বছর এক বছর করে এক বছর করে গ্যাপ ধরলাম টোটাল এখানে চোদ্দ বছর ঠিক আছে ফর্টিন ইয়ার্স তার মানে আমার চোদ্দটা ডেটা পয়েন্টস আছে তাহলে এইখানে আমার ধরেন মিলিয়নস অফ ডলারে এটা ভ্যালু দেওয়া আছে মিলিয়নস অফ ডলার তো আমি দেখলাম যে এখানে প্রত্যেকটা পয়েন্টগুলো হচ্ছে একটু বাড়তেছে একটু কমতেছে কোনো বছর বেশি হচ্ছে কোনো বছর কম হচ্ছে একটু বেশি হচ্ছে এইভাবে করে আমার চোদ্দটা পয়েন্ট এখন ধরেন আমি যদি দু সালে আমার অ্যাপ্রক্সিমেট সেল বা প্রফিট কত হবে এটা যদি এক্সপ্লেন করতে চাই আমি যদি এস্টিমেট করতে চাই আমি এখান থেকে লিনিয়ার লাইনটা ড্র করব তাহলে আমি ফিউচার যে ভ্যালুটা কত হইতে পারে এটা আমরা প্রেডিক্ট করতে পারি আনুমানিক এখন এটা কতটুকু কারেক্ট হবে কি হবে না এটা ডিপেন্ড করতেছে আমার এই মাঝখানে ভ্যালুগুলোর উপরে এই ভ্যালুগুলো যত আমার ক্লোজলি থাকবে তত আমার জন্য বেটার এখন ধরেন কোনো কোনো ভ্যালু যদি আমার এইখানে থাকে এইখানে থাকে তাইলে তো আমার লাইন তো আর সোজা যাবে না লাইন তো দেখা যাবে যে এই এই দুইটা ভ্যালুর জন্য লাইন মাঝখানতে না গিয়ে লাইন এদিক চলে গেল লাইন এদিক চলে গেল তখন আমার এক্স্যাক্ট যেই অ্যাপ্রক্সিমেট আমি যেটা মানে অ্যাকুরেট যে প্রেডিকশন সেটা আমি করতে পারবো না তার জন্য কি করতে হয় আমার ওই ডেটাকে আমার ওই যে আগে প্রি প্রসেসিংয়ে ডেটা ক্লিনিং করতে হয় ডেটা প্রি করতে হয় ডেটা নর্মালিটি টেস্ট করতে হয় ডেটার হোমোজিনিটি টেস্ট করতে হয় তারপর বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো করে তারপর আমার এখানে লিনিয়ার রিগ্রেশনে আসতে হয় আমি যে ডেটাকে ধুম করে এখানের মধ্যে বসায় একটা রিগ্রেশন করে একটা ফিউচার ভ্যালু প্রেডিট করতে পারি না এটা আসলে স্ট্যাটিস্টিক্যালি আনএথিক্যাল হ্যাঁ আনে দিকে কথা বললাম কি কেন এটা এটা আসলে খুব বড় একটা ভুল এবং এটা কাইন্ড অফ একটা মেজর মানে একটা কি বলবো যে এটা মানে দোষ বা হচ্ছে এটা একটা শাস্তি একটা কাজ ঠিক আছে খুব বাজে কাজ এই কাজ করা যাবে না তো আমাকে কি করতে হবে আমার ডেটাগুলোকে আগে রেডি করতে হবে প্রিপ্রোস করতে হবে যেন কেন আমি একটা সুন্দর এস্টিমেটেড ভ্যালু বের করতে পারি তো এটার জন্য আমার এরকম বিভিন্ন ডেটা ট্রান্সফরমেশনের মেথড আছে বিভিন্ন আপনার ডেটা ক্লিনিং এর মেথড আছে ওই জিনিসগুলো করে 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 আসতে হয় আপনারা কিছু কাজ যখন এক্সেল করছেন ডেটা ক্লিনিং এর কাজ ডেটা ফরম্যাটিং এর কাজ এস এ কিছু কাজ করছেন ওই কাজগুলো করার পরে ডেটাকে যখন আমরা মডিফাই করে আমরা যখন রেডি করব দেন আমরা আমরা এখান থেকে একটা রেগুলেশন মডেলের মধ্যে বসায় আমরা অ্যাকুরেট মোটামুটি প্রেডিকশন বের করতে পারবো তো এখানে যত আমার ডেটাগুলো ভালো থাকবে ভালো ডেটা মানে হচ্ছে একটা ক্লোজ প্যাটার্ন সে ফলো করবে তত ভালো আমার প্রেডিকশন হবে এবং সেক্ষেত্রে এটার যেই তত ভালো হবে এখন এই আমরা মেজার যে আমাদের আর স্কোয়ার স্কোর দিয়ে আর স্কোয়ার বা স্কোর স্কোরটা আমরা এরকম ভাবে বলি যে আর স্কোয়ার এই আর স্কোয়ার ভ্যালুটা বের করার জন্য আবার একটা ফর্মুলা আছে সেই ফর্মুলা থেকে আমরা আর স্কোয়ার ভ্যালু বের করি এই আর স্কোয়ার ভ্যালুটা একটা পার্সেন্টেজ ফর্মেটে থাকে সো এইটা আপনার জিরো থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে থাকে এখন অন এন অ্যাভারেজ মানে এখানে আসলে বিভিন্ন ডাউট আছে এটা ডিপেন্ড করে আপনার ডেটার কোয়ালিটির উপরে ডেটার সাইজের উপরে ভলিউমের উপরে তো আনুমানিক ধরা হয় যে সেভেন্টি থেকে সেভেন্টি পার্সেন্ট বা তার উপরে যদি যায় আর স্কোয়ার স্কোরটা তাহলে আমরা বলি যে মডেলটা মোটামুটি ভালো যদি এটা আশি পঁচাশির উপরে চলে যায় তখন বলি মডেলটা বেশ ভালো সেভেনটি নিচে নামলে আমরা মডেলটা অত ভালো মডেল বলি না এখন এখানে এই পার্সেন্টেজ দ্বারা কি বোঝায় সেভেন্টি পার্সেন্ট অ্যাকুরেসি মানে থার্টি পার্সেন্ট এরোর এইটি এইটি বা এইটি ফাইভ পার্সেন্ট অ্যাকুরেসি মানে ফিফটিন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট এরোর যদি তার নিচে চলে যায় আমি সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট অ্যাকুরেসি তাহলে ফিফটি পার্সেন্ট অর্ধেক অর্ধেকই হচ্ছে এরোর মোর দেন থার্টি পার্সেন্ট হইলে আমরা তখন এই মডেলটাকে ভালো মডেল বলি না তখন ডেফিনেটলি হয় আমার কোডিংয়ে সমস্যা আছে আমার মডেলের সমস্যা আছে অথবা আমার ডেটার সমস্যা আছে দুইটা যে কোনো একটা সমস্যা হয় তো এইখানে আমরা আমাদের যেই লিনিয়ার মডেলটা এটা হচ্ছে এই যে আর স্কোয়ার যে ভ্যালুটা সেটা আমরা এইভাবে কম্পিউট করি যে ওয়ান মাইনাস সাম অফ স্কোয়ারড এরোর্স যতগুলো এরর তাদের স্কোয়ার করে তাদের সাম বের করব ডিভাইডেড বাই সাম অফ স্কোয়ার ভেরিয়েশন ফ্রম দ্য মিন মিন থেকে যে ভেরিয়েশন আসছে তাদের স্কোয়ারের সাম তখন আসলে আমার এখান থেকে আমি একটা পার্সেন্টেজ ভ্যালু পাই ওকে জিরো থেকে ওয়ানের মধ্যে ফ্যাকশনাল ভ্যালু এটাকে পার্সেন্টেজে কনভার্ট করে আমরা এক্সপ্রেশন দিতে পারি স্ট্যাটিস্টিক্যালি আর স্কোয়ার রিপ্রেজেন্ট করে এরকমভাবে যে দ্য প্রোপোর্শন অফ দ্য ভ্যারিয়েন্স এন মডেল অর্থাৎ আমি কত কত পারসেন্ট ডেটাকে আমি এক্সপ্লেন করতে পারছি আমার ডিপেন্ডেন্ট ভেরিয়ে তো ধরেন আমার এখানে একটা রেজাল্ট আসলো আর স্কোয়ার এ ভ্যালু লেটস এটি টু পার্সেন্ট এর মানে কি বুঝায় এর মানে বুঝায় এই যে বিরাশি ভাগ ডেটা বিরাশি ভাগ ডিপেন্ডেন্ট ডেটা ওয়াই ওকে এইটি টু অফ ওয়াই ক্যান বি বাই ইন্ডিপেন্ডেন্ট ইনডিপেন্ডেন্ট ভেরিয়েল ভেরিয়েবলস বুঝতেছেন নাকি ডিফিকাল্ট লাগতেছে আনিকা রায়হান লিমন

ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এক্স্যাক্ট আনসার এইভাবে আনসারটা দিতে হয় কেউ যদি আমতামতা করে যে আর স্কোয়ার ভ্যালুটা হচ্ছে আসলে একটা মডেলের ইকু এফিসিয়েন্সিটা মিজার করার জন্য আমরা এটা বের করি এরকম এরকম তাইলে কিন্তু হবে না যখনই আপনি এই আনসারটা দিবেন তখন বুঝবে যে ইয়েস

যেটাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ওই মানে হচ্ছে আমরা যে এরকম ম্যাট্রিক্স তৈরি করতাম সেই ম্যাট্রিক্স না এটা হচ্ছে ম্যাট্রিসেস মানে এটা হচ্ছে নির্ণায়ক বাংলায় বলা হচ্ছে নির্ণায়ক আমরা কোনো জিনিস ভালো বা খারাপ এটা মিজার করি তাদের কিছু নির্ণায়কের মাধ্যমে ওকে আপনি মনে করেন তরকারি আপনি খিচুড়ি রান্না করতেছেন ঠিক আছে ভাত রান্না করতেছেন আপনার ম্যাট্রিসেসটা এই ভাত রান্নার আপনার নির্ণায়কটা কি হবে ম্যাট্রিসেস কি হবে আপনি ভাত যখন হয়ে যাবে বুঝতে পারবেন বলক উঠবে অথবা ধরেন আপনার ভাতটার পানি শুকায় যাবে আপনি একটা দুইটা ভাত টিপ দিয়ে দেখবেন যে এটা গলছে কিনা এটা হচ্ছে এক ধরনের নির্ণায়ক আপনি এটা নির্ণয় করতেছেন আমার এই ভাতটা হয়েছে কিনা আমার চালটা ইয়া সিদ্ধ হয়েছে কিনা অথবা আপনি কোন একটা তরকারি রান্না করতেছেন তরকারিটা ভালো খারাপ হয়েছে কিনা এটা আপনি এটা ঝোলটা একটু চেখে দেখবেন যে এটা লবণ ঠিক আছে কিনা এটার মশলাটা ঝাল হয়েছে কিনা কম ঝাল হয়েছে কিনা এই যে আপনি মুখের মানে সাত গ্রন্থি থেকে যেটা আপনি অনুমান করতেছেন এটা হচ্ছে এক ধরনের নির্ণায়ক ম্যাট্রিসেস ঠিক না একটা ক্রিকেট টিম ধরেন বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিমে গত বিগত আমি যদি বলি এখন ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ক্রিকেট টিম কেমন খেলবে বেশিরভাগই বলবে যে গুহারা হারবে একটা ম্যাচও জিতবে না অলরেডি সাথে হাইরা আসছে ধরেন এই কথাটা অন্য জনতা যে কেউ এই কথাটা বলবে কিন্তু একজন স্ট্যাটিস্টিশিয়ান সে কি করবে জানেন সে বলবে যে আচ্ছা দাঁড়া ওয়েট বাংলাদেশে বিগত পাঁচ বছরের যেই ম্যাচের ডেটাগুলো আছে সেই ডেটাগুলো নিয়ে আমরা বসবো তারপর দেখব যে কয় কতগুলো ম্যাচ সে জিতছে কতগুলো ম্যাচ সে হারছে হারা পার্সেন্টেজটা কতটুকু কেন হারছে কোন কোন জায়গাতে খেলা হয়েছে সে অনেকগুলো এখানে মধ্যে নির্ণায়ক চেক করবে যে এই এই জিনিসগুলো ফ্যাক্টরের জন্য বাংলাদেশ সামনের ম্যাচগুলোতে হারবে তো একজন অ্যানালিস্টের কাজ শুধুমাত্র চোখের দেখায় বা মানুষের কথায় বাংলাদেশ হারবে হারবে বলে হচ্ছে উচ্চারণ করা বা এটাকে সম্মতি দেওয়া না দ্য অ্যাকচুয়াল

ঠিক আছে তারপর হচ্ছে আপনার এখানের মধ্যে ক্লাসিফিকেশন মডেল সরি ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন রিপোর্ট তাছাড়া হচ্ছে আপনার এখানে আরেকটা আছে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতেছে যেটা হচ্ছে আরসি সি রিসিভার অপারেটিং কার্ভ তারপরে আরো কয়েকটা ম্যাট্রিসেস আছে আমি কি এই স্লাইডে রাখছি না আমি সরাসরি চলে গেছি পলিনোমিয়ালে এগুলো আপাতত আপনাদের লাগবে না ওকে একটা মেশিন লার্নিং মডেল বা একটা রিগ্রেশন মডেল ইভালুয়েশন করার ক্ষেত্রে আমরা কি কি জিনিস দেখি আমরা দেখি কোয়েফিশন অফ ডিটারমিনেশন বা আর স্কোর আর স্কোরের ফুল মিনিং হচ্ছে বা এটাকে বলা হচ্ছে কোয়েফিশন অফ ডিটারমিনেশন এই আর স্কোর ভ্যালুটা আসতেছে ওয়ান মাইনাস ওই যে আমি বলছিলাম যে একটু আগে আগের যে স্লাইডটাতে আসলে আমি সরি এখানে আসলে কয়েকটা স্লাইড মিক্স হয়ে গেছে তো আমি এগুলো সাজায় আপনাদেরকে পরে আমি দিব হ্যাঁ কিন্তু এখন দিতে পারতেছি না আমি আমার হাতে সময়ও নাই যে আমি এগুলো নিয়ে হচ্ছে একটু বসবো আমি সময় বের করতে পারতেছি না কোথায় ছিলাম আমি এখানের মধ্যে আর স্কোর ওয়ান মাইনাস ওয়ান মাইনাস তাদের যেই তাদের মিন থেকে তাদের যে গ্যাপটা সেটা এটা হচ্ছে একটা মেজারমেন্ট তারপর হচ্ছে মিন স্কোয়ার এরট এম এসি মিন স্কোয়ার এরোর তারপর হচ্ছে এম এ পিই মিন অ্যাপসুলেট পার্সেন্টেজ এরট এটার ফর্মুলা হচ্ছে এটা আর এম এসি রুট মিন স্কোয়ার এরট মানে এই এম এস সির হচ্ছে আবার যদি রুট করে এটাকে তখন হচ্ছে আর এম এস সি এই কয়েকটা আছে এর বাইরে হচ্ছে আপনার এই ক্লাসিফিকেশন রিপোর্ট ক্লাসিফিকেশন রিপোর্টটা জন্য আমরা এই চারটাকে বা এই টেবিলটাকে ফলো করি সেটা হচ্ছে অ্যাকচুয়াল ক্লাস আর একটা হচ্ছে প্রেডিক্টেড ক্লাস আচ্ছা এখন এইটা আবার ব্যাখ্যা করতে গেলে এখানে আবার আরেকটা জিনিস চলে আসে মানে আরো অনেকগুলো টপিক চলে আসে হাইপোথিজ টেস্টিং চলে আসে মানে দিস আর অল কানেক্টেড এখন এখানে আপনার অ্যাকচুয়াল ক্লাস প্রেডিটেড ক্লাসের মানেটা কি ধরেন আপনি কোনো একটা জিনিস প্রেডিট করতেছেন হ্যাঁ এখন ওই প্রেডিকশনটা হচ্ছে ওয়াই এবার ওয়াইয়ের জন্য ধরেন আপনার এখানের মধ্যে ভ্যালুগুলা হতে পারে এরকম যে সাপোজ এটা হচ্ছে মানে ওয়াই হ্যাট তো ধরেন এটা হচ্ছে কাইন্ড অফ ওয়ান ওকে কোনো পজিটিভ বা হচ্ছে ওয়ান পজিটিভ জিরো ওয়ান জিরো জিরো ওয়ান পজিটিভ নেগেটিভ মিলানো আছে আচ্ছা এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল একটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ডেটা যেটা আপনার গিভেন ডেটা থেকে আসতেছে আর একটা হচ্ছে প্রেডিক্টেড ডেটা এখন কথা হচ্ছে কি যে আপনার মডেল তখনই ভালো হবে যখন আপনার অ্যাকচুয়াল আপনি যা চাচ্ছেন মডেলের থেকে আপনার আউটকামটা সেম পাচ্ছেন তখনই তো আমি বলবো যে মডেলটা ভালো তাই না এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি বলি যে অ্যাকচুয়াল ওয়ান আর জিরো রাখি আর প্রেডিক্টেডকে জিরো এবং ওয়ান রাখি তাহলে আমার ভিতরে এখানে চারটা বক্স তৈরি হয় তো যদি আমি বলি যে অ্যাকচুয়াল হচ্ছে ওয়ান প্রেডিক্টেডও আমি ওয়ান দিচ্ছে তাহলে এটা আমার ট্রু পজিটিভ ট্রু পজিটিভ যদি বলি যে আমার অ্যাকচুয়াল হচ্ছে জিরো প্রেডিক্টেটও বলতেছে জিরো এখন জিরো ওয়ানকে আপনি বিভিন্নভাবে এক্সপ্লেন করতে পারেন ধরেন আপনি কারো কোনো একটা মেডিকেল ডেটা নিচ্ছেন ওখানে বলা হচ্ছে ক্যান্সার আছে অর নাই অথবা মনে করেন আপনি একটা কোয়ালিটি ডেটা নিচ্ছেন কোয়ালিটি ডেটা বলতেছে এটা কোয়ালিটি পাস করছে পাস করে নাই ইয়েস অন নো এই টাইপের জিরো এবং ওয়ান এখন যদি হয় যে আপনার অ্যাকচুয়াল ডেটা যেই আপনার যে রোতে বলতেছে যে এটা জিরো আপনার প্রেডিক্টেড রো ওই সেম জায়গাতেই বলতেছে জেরো তাহলে এটা আমার ট্রু নেগেটিভ এখন যদি হয় এরকম এই এই দুইটা জায়গা হচ্ছে আমার জন্য ভালো এই দুইটা জায়গা আমার জন্য হচ্ছে সেফ জায়গা ঠিক আছে এই দুই জায়গাতে আমার কোনো ঝামেলা নাই কারণ আমি যা চাইছি আমি তাই পাইছি আমি যা চাইছি আমি তাই পাইছি প্রবলেমটা কোথায় বাকি দুইটাতে এই দুইটাতে হচ্ছে ঝামেলা হয় সেটা কি যে অ্যাকচুয়াল ধরেন আমার ওয়ান আমি জানি যে ওই ব্যক্তির ডায়াবেটিস আছে ওই ওই রো বরাবর যেই পেশেন্ট সেই পেশেন্টের এখন আমার প্রেডিক্টেড ভ্যালু বলতেছে যে না তার তো ডায়াবেটিস নাই এটা হচ্ছে আমার ফলস পজিটিভ আবার হইতে পারে কি যে আমার অ্যাকচুয়াল বলতেছে নাই কিন্তু প্রেডিকশনে করা করা বলতেছে যে না আছে আপনার ডেটাতে ভুল আছে প্রেডিকশনে আমরা বলতেছি আছে এটা হচ্ছে আপনার ফলস নেগেটিভ এখন এইটাকে আমি যদি এরকম শর্ট ফর্মে বলি টিপি মানে ট্রু পজিটিভ টিএন মানে ট্রু নেগেটিভ এফ মানে ফলস পজিটিভ এখন এখান থেকে আমার অ্যাকুরেসি আসে অ্যাকুরেসির ইকুয়েশনটা হচ্ছে এরকম এখান থেকে আমি অ্যাকুরেসির একটা ভ্যালু পাবো এটা হচ্ছে প্রিসিশন প্রিসিশনের জন্য আমি একটা ভ্যালু পাবো রিকলের জন্য আমি একটা ভ্যালু পাবো এফ অন স্কোর জন্য একটা ভ্যালু পাবো তো এই যতগুলো আমি এখানের মধ্যে মেজারমেন্টগুলো বলতেছি এই জিনিসগুলো হচ্ছে একটা রিগ্রেশন মডেল কতটুকু ভালো বা খারাপ তার ম্যাট্রিক্স আরেকটা হচ্ছে ভিজুয়ালি যদি আমি এটাকে এক্সপ্লেন করতে চাই এটা হচ্ছে আর ওসি কার্ভ দিয়ে এটা হচ্ছে রিসিভার অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আচ্ছা এখানে আপনার দুইটা জিনিস আছে এক্স এক্সিস হচ্ছে ফলস পজিটিভ রেট মানে এই যে ফলস পজিটিভ কতগুলো হইতেছে এটা রেট আর এদিকে হচ্ছে ট্রু পজিটিভ রেট মানে হচ্ছে ট্রু পজিটিভ রেট এই নিচের যে দুইটা এই দুইটা দিয়ে হচ্ছে এক্স আর ওয়াই সাজানো হয়েছে এখন এই যে আমার ব্লু কালারের ডটার যে লাইন দেখতে পাচ্ছেন এই লাইনটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড লাইন এই লাইনটার নিচে যখনই আমার কার্ভটা যাবে তখনই বুঝতে হবে আমার মডেলটা খারাপ মডেল খারাপ আমার ডেটা খারাপ কারণ ফলস পজিটিভ রেটটা বাড়তেছে এখানে কি ফলস পজিটিভ না তাহলে এই জায়গাতে এই রিজনে যতগুলো ডেটা পয়েন্টস আসবে বা আমার কার্ভ যদি যায় সবই তো ফলস পজিটিভের দিকেই যাচ্ছে তার মানে এই জায়গাতে আমার কি হচ্ছে প্রবলেমটা সংখ্যাটা বাড়তেছে তখন আমার কার্ভটা নিচের দিকে যাচ্ছে আমি তখন বুঝতে পারবো আমার মডেলটা ভালো হচ্ছে না মডেলের রেজাল্ট খারাপ হচ্ছে কিন্তু যদি আমার এমন হয় যে ট্রু পজিটিভ যে রেট আছে এইটা ট্রু পজিটিভের রেট যদি বেশি থাকে এবং ওইখানকার পয়েন্টগুলো নিয়ে যদি আমার এই প্লটটা এরকম তৈরি হয় যদি আমার কার্ভটা যদি এই এই সাইড বরাবর থাকে তাহলে আমি বুঝবো যে আমার ডেটারগুলো ভালো আমার মডেলটা ভালো রেজাল্ট ভালো দিচ্ছে অ্যাকুরেসি ভালো আসবে এখানে অ্যাকুরেসিটাও ভালো আসবে প্রিজিশনটা ভালো আসবে রিকল এ ফোন স্কোর সবগুলোই বেশি বেশি আসবে আর নিচের দিকে গেলে সবগুলো খারাপ আসবে ওদিকে আর স্কোর ভ্যালুটাও কিন্তু এখানে ইমপ্যাক্ট পড়বে আর স্কোরের ভ্যালুটাও খারাপ আসবে সো সবগুলো মিলে আমাকে তখন দেখতে হয় যে ভাই আমার রিগ্রেশন মডেলটা কতটুকু ভালো খারাপ এই পুরো জিনিসটা থেকে আমরা বের করতে পারি এগুলো হচ্ছে আমার বেসিক ইভালুয়েটিং ফ্যাক্টর ফর চেকিং দ্যাট uh, my রেগ্রেশন মডেল ইজ গুড আর ব্যাড কিছু বুঝতেছেন মাথা উপরে যাচ্ছে

মেশিন লার্নিংয়ে আমি যদি এই রিগ্রেশন মডেলটাকে যদি আমি মেশিন লার্নিং মডেলে কনভার্ট করতে চাই তাহলে আমার কি করতে হয় তো এটা খুব ইন্টারেস্টিং আমি এটা দিয়ে আজকে শেষ করি আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে রিগ্রেশনের দুটা কোড দেখাবো আমি কোড দিয়ে দিব আর স্লাইডের ব্যাপারটা হচ্ছে যে এখানে কয়েকটা স্লাইড মিক্স করা আছে আমার একটু সময় লাগবে কালকে শুক্রবার তো আমি কালকে শুক্রবার হয়তো আমার এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে আমি একটা মডিফাইড স্লাইড তৈরি করে কারণ ওইটা আমি বলতে গেলে হারাই ফেলছি মানে কোনো একটা কারণে আমার পিসি থেকে আমি খুঁজে পাচ্ছি না ফাইলটা খুঁজে পাচ্ছি না তো আমার প্রিভিয়াসলি গত বছরের শুরুর দিকে বা তার আগের বছরের যে ফাইলগুলো ছিল ওখান থেকে হচ্ছে আমি মিলাই মিলে আপনাদেরকে আজকে ক্লাসটা দেখাইলাম সো ক্লাসের কোনো স্পেসিফিক পিডিএফ আমার এই মুহূর্তে রেডি করা নাই তো যেটা ছিল সেটা আমি পাচ্ছি না তা আই নিড সাম টাইম আমি ওটা রেডি করে দিব আর নেক্সট ক্লাসে আমি রিগ্রেশনের উপরে আমি হচ্ছে কোড দেখাবো আর তারপরের যেই ক্লাস সেই ক্লাসে হচ্ছে আমি এর একটা প্রজেক্ট দেখাবো এই দুটা করায় আমি শেষ করে দিব আপনাদের এখানে টু ফোর জিরো থ্রিতে কে কে আছেন যেন রায়হান আছেন আর হচ্ছে লিমন আছেন না আনিকাও তো আছেন তিনজনই তো টু ফোর জিরো থ্রি আচ্ছা আপনাদের তাহলে বাকি থাকতেছে শুধুমাত্র এস আর হচ্ছে ডেটা ওয়ার হাউস তারপর আপনাদের ব্যাচ শেষ হবে এখন আমি চিন্তা করতেছি যখন প্রতীক ক্লাস শুরু করবে এবং সে যখন দেখবে যে টু ফোর জিরো থ্রির তিরিশটা স্টুডেন্টের মধ্যে তিনটা তিনজন ক্লাসে আসে চারজন ক্লাসে আসে তখন প্রতীক আমাকে বলবো যে ভাই আমি ক্লাস নিব না তখন কি হবে

তাহলে হয়তো দেখা যাবে যে তিনজনের জায়গায় ছয় সাতজন স্টুডেন্ট আসবে আপনারা আসেন না কেন বলেন তো আচ্ছা আমরা কি খারাপ পড়াই খারাপ বুঝাই ক্লাসগুলো কি মনে হয় যে মানে আমাদের কোথায় সমস্যা বলেন তো একটু ফ্র্যাঙ্কলি আমরা আপনাদের ফিডব্যাকগুলো নিয়ে হচ্ছে আমরা প্রতিনিয়ত নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করি মানে অ্যাজ এ অ্যাকাডেমি এজ এ কোম্পানি হিসেবে আমরা চেষ্টা করি হচ্ছে মানে বেটার সার্ভিস দেওয়ার মানে বেটার জিনিস বোঝানোর পড়ানোর শেখানোর কেন আসে না বাকিরা কেন আসে না কি বলতে পারবেন একটু বলেন তো কেন আসে না ভাইয়া মাঝে হচ্ছে

অফিস টফিস করে সপ্তাহে বা ইউনিভার্সিটি লাইফে একটা দিন তারা চায় শুক্রবার দিনে হচ্ছে নিজেরা একটু টাইম স্পেন্ড করার জন্য ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য এটা শুধুমাত্র যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে না যারা কিনা মেন্টর তাদের জন্য এটা প্রযোজ্য সো আমরা মাঝখানে একবার ট্রাই করছিলাম ফ্রাইডেতে আমরা ক্লাস রাখছিলাম ফ্রাইডেতে স্টুডেন্টরা আসে না বলে ভাইয়া আমার বিয়ের প্রোগ্রাম ভাইয়া আমার অন্য একটা প্রোগ্রাম ভাইয়া বাসায় গেস্ট আসছে বা আমি এখন আমি এখন রাতের বেলা এখন হচ্ছে আমি ইয়াতে আছি সিনেপ্লেক্সে আসি আমি এখন মুভি দেখতেছি ভাই আজ ক্লাস করতে পারবো না ভাই আসলে ভাই ফ্রাইডেটা হচ্ছে একটু রিল্যাক্স হতে এই যে সপ্তাহে পাঁচ ছয়টা দিন একদম পাগল হয়ে যায় ক্লাস করতে করতে টিউশন করাইতে করাইতে সো ওইটার জন্য আসলে আমরা পরে ফ্রাইডেতে আসলে আর কোনো ক্লাস রাখতে পারি না আমরা অন্যদিন ক্লাস রাখি আমরা তো ক্লাসগুলো একদম শেষ মুহূর্তে রাখছি সাড়ে নয়টায় সারাদিন কাজের পরে মানে রাত্রে আটটা নয়টার পরে একটু টাইম পাবেন না পড়াশোনা করার তাহলে কেমনে হবে আচ্ছা যেখানে ছিলাম সেটা হচ্ছে কি যে আমরা এর একটা রিগ্রেশন মডেলটাকে যদি মেশিন লার্নিং মডেলে যদি কনভার্ট করতে হয় তাহলে এটার স্টেপ গুলো কি তো স্টেপ গুলো হচ্ছে এরকম যে আমরা ফার্স্টে দেখবো যে আমাদের এখানে ডেটাগুলো মধ্যে আছে আছে এখন ধরেন আমি একটু ছোট করে বলি আমার কাছে দুইটা আছে ইন্ডিপেন্ডেন্ট একটা আছে আছে আর ঠিক এবং আমার এখানের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি ছোট করে বলি এক হাজারটা ডেটা পয়েন্টস আছে আচ্ছা এখন কি করব আমি এখন যেটা করব যে আমি এটাকে দুইটা পার্টে ভাগ করব একটা হচ্ছে ট্রেন ডেটা একটা হচ্ছে টেস্ট ডেটা আমি উপরে নিচে লিখছি তার মানে এই না যে উপরে গুলাই ট্রেন এবং নিচে টেস্ট হবে এটা মাঝখানে র্যান্ডমলিও চুজ করতে পারি আমি এখন ট্রেন আমরা ইউজুয়ালি সেভেন্টি নিয়ে থাকি এটা হচ্ছে একটা থাম রুল কেউ কম কেউ বেশিও নেয় বাকি থার্টি আমরা টেস্ট ডেটা নেই এখন আমাদের কাজ কি জানেন আমাদের কাজ হচ্ছে আমরা যখন একটা মেশিন লার্নিং মডেল তৈরি করি ফার্স্টে আমরা ইনিশিয়ালাইজেশন করি ইনিশিয়ালাইজেশন ইনিশিয়ালাইজেশন মানে কি যে আমরা আমাদের যে সাইকিট লার্ন আছে সেই সাইকিট লার্ন থেকে আমাদের লিনিয়ার মডেল এটাকে আমরা আগে নিয়ে আসি আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসি পরে লিনিয়ার মডেলের জন্য আমরা ধরেন একটা নাম রাখি যে সাপোজ এল এল এম ঠিক আছে লিনিয়ার মডেল এবার আমরা করি কি এখান থেকে আমরা এই ডেটাকে দুইটা ভাগে স্প্লিট করি এবার আমরা স্প্লিট করে ডেটাকে ট্রেন এবং টেস্টে ভাগ করি এরপর আমরা কি করি আমাদের যে ট্রেন ডেটা আমরা আলাদা করছি সেই ট্রেন ডেটাকে আমাদের যে মডেল যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা আমরা লিখি বা সরাসরি রেগুলেশনের মডেলের মধ্যে আমরা এটাকে পাস করি মানে পাস করা মানে হচ্ছে ওই ইকুয়েশনের মধ্যেই ডেটাকে ফেলে দেওয়া ডেটাকে ডাম্প করি এটাতে এখন আমরা যখন ইকুয়েশনের মধ্যে আমাদের ট্রেন ডেটাকে যখন আমরা এখানের মধ্যে ডাম্প করি তখন সে কি কি একটা প্যাটার্ন তৈরি করে অটোমেটিক্যালি একটা প্যাটার্ন তৈরি করে ওই যে একটু আগে আমরা আমরা প্রথম দিকে ক্লাসে শুরুতে দেখলাম না যে এই যে এই যে একটা লাইনটা ড্র করতেছে এটা কিন্তু একটা প্যাটার্ন সে কিন্তু বুঝতেছে যে আমার এই ডেটা পয়েন্টস থেকে আমার লাইনটা এরকম হবে বা লাইনটা এদিকে যাবে তো এরকম একটা প্যাটার্নকে সে কি করে ফার্স্টে এস্টিমেট করে এবং সে এটা নিজে নিজে করে দেখে যে কোন ভাবে করলে আমার প্যাটার্নটার মধ্যে এরর সবচেয়ে কম থাকবে বা যতটুক পসিবল সে ডেটা গুলোকে ক্লোজ পয়েন্ট গুলোকে নিয়ে একটা প্যাটার্ন তৈরি করে এখন প্যাটার্ন তৈরি করার পরে তারপর আমরা করি কি যে আমাদের টেস্ট ডেটা যেটা আছে টেস্ট ডেটা দিয়ে আমরা চেক করি যে এই ট্রেন ডেটাগুলোর মধ্যে যে ইকুয়েশনটা আছে যে লিনিয়ার মডেল এই লিনিয়ার মডেলের মধ্যে এলেমের মধ্যে এবার আমরা টেস্ট ডেটা ডাম্প করি ডাম্প করে আমরা চেক করে দেখি যে সিমিলার টাইপের এর আগে যখন ট্রেন ডেটা ছিল ওই ট্রেন ডেটায় এক্স ওয়ান এবং এক্স টুর পার্টিকুলার ভ্যালুর জন্য ওয়াই এর যে ভ্যালুটা আসছিল টেস্টের ক্ষেত্রে এক্স ওয়ান এবং এক্স টুর পার্টিকুলার ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু আসলে কত আসে এটা আমরা টেস্ট করি এখন খেয়াল করে দেখেন আমার কিন্তু টেস্ট ডেটায় কিন্তু ওয়াই কিন্তু এখানে এক্সিস্ট করতেছে এটা কিন্তু অলরেডি আসে তো এই টেস্ট ডেটায় আমাদের এক্সিস্ট করা ভ্যালুর সাথে পাশে আমরা এক্সট্রা করে এখানে ওয়াই হ্যাটকে কে ওয়াই করসপন্ডিং নতুন ভ্যালুগুলো নিউ ভ্যালুগুলো এখানে আনি এবার করি কি এদের মধ্যে করি যে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু এটা হচ্ছে আমার প্রেডিক্টেড ভ্যালু এই টেস্ট করে আমরা দেখি যে আচ্ছা ঠিক আছে আমার ট্রেনের মধ্যে এক্স ওয়ান এক্স জন্য যে প্যাটার্নটা সে তৈরি করছিল টেস্টের মধ্যে এবং জন্য অ্যাকচুয়ালি আমাকে ওই কত দিচ্ছে পার্টিকুলার একটা জন্য অ্যাকচুয়াল যেটা আছে সেটা আর এইটার মধ্যে যে গ্যাপটা আছে সেটা হচ্ছে আমাদের সেই এফসাইলন এরর এখন আমি দেখব যে আমার এরডটা আসলে কতটুকু ভালো বা খারাপ এবং এখান থেকে ইভলিউশনের পরে আমাদের মেশিন লার্নিং মডেলের অ্যাকুরেসি বলেন বা মেশিন লার্নিং বলতে তো আমরা এখানে অনেকগুলো মডেল আমি লিনিয়ার মডেলের কথা বলতেছি এবারে লিনিয়ার মডেলের যে ম্যাট্রিক্সগুলো আছে সেই ম্যাট্রিক্সগুলো দিয়ে আমি চেক করবো যে আমার ডেটাটা আসলে কতটুকু ভালো খারাপ মডেলটা কতটুকু ভালো খারাপ এটা হচ্ছে সিমপ্লেসড ফর্ম বা একটা সিম্পল টাস্ক একটা মেশিন লার্নিং মডেলের এর ভিতরে আরও অনেক কারুকাজ আছে এটার ভিতরে আরও অনেক কমপ্লেক্সিটি আছে ওই কমপ্লেক্সিটি করতে গেলে আমাকে এখন মেশিন এর কোর্স মানে ক্লাস নিতে হবে ওই যেটা এখন আমাদের এই কোর্সের মধ্যে নাই এইভাবে আমরা করি কি যে প্রেডিকশনটা করে দেখি যে আসলে আমার এরটা কতটুকু কমানো সম্ভব যতটুকু পর্যন্ত সম্ভব যখন আমি যেটাকে সেট করি তখন আমি ওই এলএম মডেলটাকে ফাইনালাইজ করে বলি যে আচ্ছা এটা হচ্ছে আমার ফাইনাল মডেল এবার আমি এই প্যাটার্ন অনুসারে বা এই মডেল অনুসারে আমি যদি বাইরে থেকে বাইরে থেকে নট দিস ডেটা সেট নট দিস ডেটা সেট বাইরে থেকে আমি যদি এখন আলাদা কোনো একটা এক্স ওয়ান এক্স টু বসাই বা যদি আমি একটা টেবিলও যদি আমি এখানে বসাই তাহলে আমাকে ওয়ার ভ্যালু দিচ্ছে হুইচ মিনস একটা প্রেডিকশন দিস ইজ হাউ মেশিন লার্নিং মডেল ওয়ার্কস আমি সিম্পল ভাবেই কথাটা বলছি জিনিসগুলো বুঝেছি বাট এর মাঝখানে কোর্ট করতে গেলে তখন দেখা যায় এখানে আর অনেক কিছু চলে আসে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের

এবার হচ্ছে আমার যেই কস্ট ফাংশন কস্ট ফাংশনটা হচ্ছে এখানে এম এসি একটা কস্ট ফাংশন তারপরে গার্ডিয়ান ডিসেন্ট এখানে তো আসলে অনেক এটাকে আরও জটিল করে ফেলছে ওকে এটা আপনি দেখবেন ইভোলিউশন ম্যাট্রিক্স আচ্ছা এখানে সবচেয়ে কমন হচ্ছে আমরা আর বের করি আমরা আর এম বের করি আর হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার আর এস বের করি এটা হচ্ছে আমার কোয়েশন ডিটারমিনেশন বা আর টু স্কোয়ারের ফর্মুলা এইভাবে আমরা বের করি আর টোটাল সাম অফ স্কোয়ার নিচে থাকবে ওয়ান মাইনাস নিচে থাকবে টোটাল সাম অফ স্কোয়ার উপরে থাকবে রেসি সাম অফ স্কোয়ার তারপর এখান থেকে আমরা দেখি যে দেখেন আর আর স্কোয়ার যদি ওয়ান হয় তাহলে একদম সুন্দর মতো তৈরি হয়েছে মানে লাইনটা তৈরি হয়েছে আর স্কোয়ার যদি পয়েন্ট ফাইভ হয় তখন দেখবেন যে আপনার ডেটাগুলো ছড়ানো ছড়ানো আছে মানে অতটা ভালো মডেলটা না আর স্কোয়ার যদি জিরো ফাইভ হয় তাহলে বুঝতে পারতেছেন মডেলের বারোটা বেজে গেছে এখানের মধ্যে কিচ্ছু হয় না এই জায়গায় তো আমরা এই রুট মিন স্কোয়ার আর এম এসি এই ভ্যালুগুলো আমরা বের করি এবং বের করে হচ্ছে আমরা কম্পেয়ার করে দেখি আসলে কেমন ভালো এছাড়া আমরা হচ্ছে অ্যাজামশনগুলো চেক করি আচ্ছা এই অ্যাজামশনগুলো বোঝাটা ইম্পর্টেন্ট ফার্স্ট হচ্ছে লিনিয়ারিটি লিনিয়ারিটিকে আমি এটা হচ্ছে স্লাইডের মধ্যে অ্যাড করে দিব আমার কাছে আমি স্লাইডটা এখন রেডি করা নাই দেখি আমি এগুলো অ্যাড করি নেই মানে আগেরটা অ্যাড করছিলাম বাট পাচ্ছি না আমি এখন আমি লিনিয়ার ইকুয়েশনে ম্যাট্রিক্সের পাশাপাশি অ্যাজাম্পশন চেক করব অ্যাজাম্পশন কি লিনিয়ারিটি যে আমি যে লাইনটা ড্র করতেছি এটা যেন আমার লিনিয়ারলি থাকে এটা হচ্ছে নন লিনিয়ার রিলেশনশিপ রিলেশনশিপটা যেন লিনিয়ার থাকে ফার্স্ট অফ অল লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্স অফ রেসিডুয়ালস আমি যে রেসিডুয়ালস এররটা বের করতেছি এটা যেন হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট থাকে এবং the error term should not be dependent on one another like the time series data মানে এরা একে অন্যের উপর ডিপেন্ডেন্ট হবে না ইনডিপেন্ডেন্ট থাকবে রেসিডুয়াল গুলো এররটা এখন যদি এমন হয় যে একটা এরর আরেকটা এরর উপর ডিপেন্ড করতেছে তাইলে কিন্তু সমস্যা তাইলে আমার মডেলটা ভালো আউটকাম দেবে না কারণ তখন মডেলের মধ্যে ডেটা গুলো কাইন্ড অফ এটাকে কি বলে আপনার এটা বায়াসনেস চলে আসে যেমন ধরেন আপনার এটা এটা এররটা এররটা খুব সুন্দর করে একটা এরকম কারণা ফলো করতেছে এটা ফলো করা মাত্রই হচ্ছে বুঝতে পারবে যে আমার এখানে আপনার যে এরর টার্মটা এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট থাকা যাবে না ইনডিপেন্ডেন্ট হলে ঠিক আছে এরকম হলে ঠিক আছে এটা মানা যায় ইনডিপেন্ডেন্সি থাকতে হবে এরপর হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করতেছে কিনা रेसिডুয়ালটা মানে रेसिডুয়াল যে আমার এররটা এররটাও নরমাল নরমাল ডিস্ট্রিবিউশন থাকতে হবে এরকম যদি হয় এরর তাহলে এটা নরমাল ডিস্ট্রিবিউটেড না এটা নরমালি ডিস্ট্রিবিউটেড এরোরটা নর্মাল ডিস্ট্রিবিউট হওয়ার মানে হচ্ছে কি যে মাসখান বরাবর ভ্যালুগুলোতে এরোর জিরো ডানে এরোর পজিটিভ অর নেগেটিভ তো আমার শেপটা তখন কিরকম হবে শেপটা হবে এরকম দেখতে যে এই যদি আমার বেলকার হয় এরোরের ক্ষেত্রে তাহলে এরোরের ঠিক মাসখান বরাবর যে মিন এরোর গড় এরোর এটা হচ্ছে এরোরের মাত্রাটা হচ্ছে জিরো এদিকে যত বাড়বে তত এরোর বাড়বে ধরেন আপনার এখানে প্রত্যেকটা এরোর পয়েন্ট ওয়ান করে ইনক্রিমেন্ট হচ্ছে এবং এখানে সর্বোচ্চ এরোর আমি ধরলাম ওয়ান এখানে সর্ব নিম্ন এরোর হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমার আমার কাজ কি ছিল আমার টার্গেটটা কি ছিল যে দেখো ভাই আমি এখানের মধ্যে যে ওয়াই ওয়ান এবং সরি ওয়াই হ্যাট আর অ্যাকচুয়ালে প্রেডিক্টেড যারা বের করছি এদের মধ্যে আমার যে গ্যাপটা যত গ্যাপটা কম হবে তত এরোরটা কম হবে এখন যত গ্যাপ কম হওয়া মানে হচ্ছে এদের মাঝখানে গ্যাপটা জিরো যত হবে জিরোর কাছাকাছি যত হবে তত আমার এরোরটা কম হবে তার মানে আমি যদি দেখি যে আমার ম্যাক্সিমাম ডেটাগুলা ডেটার এরোরগুলা জিরোর কাছাকাছি আছে তার মানে ইয়াস আমি একটা ভালো মডেল আমি ড্র করতে করতে পারছি আমার এরোরটাও জিরোর কাছাকাছি এখানে কিছু এরোড থাকবে দ্যাটস ট্রু একদম তো এরোড ফ্রি আমি করতে পারবো না কোনো কিছু তো এরোড না বাট এই পোর্শনটা যেন আমার কম থাকে যখন আমার হবে তখন এই কমে নর্মাল যাবে এরোডগুলোর আমি যখন গ্রাফ করব সেটা যদি আমার নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো না করে তার মানে বুঝতে হবে যে আমার মেইন ডেটার মধ্যে সমস্যা আছে হলে এই এরোডটা এরকম আসতো না সো এখানে অনেকগুলো ক্রস চেকের ব্যাপার আছে ট্রায়াল এন্ড এর ব্যাপার আছে তো এটা হচ্ছে অ্যাজাম্পশন গুলো এটা থার্ড অ্যাজাম্পশন যে এরকম হইতে হবে হওয়া উচিত দা ইকুয়াল ভেরিয়েন্স অফ রেসিডুয়ালস মানে এদের মধ্যে দা এরর্স মাস্ট হ্যাভ কনস্ট্যান্ট ভেরিয়েন্স মানে যেই গ্যাপটা থাকবে তাদের মধ্যে যে ডিসটেন্স থাকবে সেটার জন্য কনস্ট্যান্ট একই রকম থাকে ওভার দা টাইম হুইচ ইজ কল্ড হোমোস্ক্যাডিসিটি হোমোস্ক্যাডিসিটি কিন্তু যদি এমন হয় যে আমার কোন জায়গায় ভ্যারিয়েন্স কম কোন জায়গায় ভ্যারিয়েন্স এখানে মধ্যে বেশি ভ্যারিয়েন্স বেশি ছড়াচ্ছে আমার ডেটাগুলো মিন থেকে বেশি ছড়াচ্ছে কম ছড়াচ্ছে হুইচ মিনস হেটেরো স্ক্যাটিসিটি এটা থাকাটা আমার জন্য খারাপ আমার থাকতে হবে হোমো স্ক্যারিসিটি মেনটেন করছে কিনা এটা আমাকে চেক করতে হবে আচ্ছা এরপরে পাঁচ নাম্বারটা কি এটা মাল্টি এখানে পাঁচ নাম্বার হিসেবে আলাদা লেখা নাই কিন্তু এটা মানে পাঁচ নাম্বার হিসেবে আমরা হচ্ছে মাল্টি আমরা এই ফর্মুলা ইউজ করি তো এই ফর্মুলাটা হচ্ছে মানে এত ডিটেলসে না গিয়ে আমি যা শর্টকাটে বলি দা কমন হিউরিস্টিক ফল মানে আমার নিয়ম অনুসারে যদি ভিআইএফ ভ্যালু দশের বেশি হয় খুব হাই হয় তাহলে আমার ওই ডেটা সেটটা ড্রপ করা উচিত ওই ডেটা সেটটা আমার কোনো কাজের না ওই মডেলটা কোনো কাজের না যদি ভিআইএফ টা যদি পাঁচ বা পাঁচের আশেপাশে থাকে এটা মোটামুটি ওকে আমি এটা মানতে পারবো এটা ভ্যালিড যদি পাঁচের কম হয় তাহলে আমার এটা মডেলটা খুব ভালো সো ভালোইএফ এর যে ইকুয়েশন ধরে এই আর স্কোয়ার ভ্যালুটা ধরেই কিন্তু আমি ভিআইএফটা বের করতেছি তো এটা টার্গেট হচ্ছে পাঁচের নিচে থাকতে হবে ভাই পাঁচের উপরে গেলে বুঝতে হবে যে আমার মডেলের সমস্যা আছে আরো ব্যাপার আছে যেমন ওভার ফিটিং আন্ডার হিউজ জিনিস আমি আপনাকে এই দিয়ে দিচ্ছি লিঙ্কটা খুব ভালো একটা লিঙ্ক মানে শেখার জন্য আর কি কই আপনাদের হোয়াটসঅ্যাপ কই শুনেন যত বেশি শিখবেন যত বেশি জানবেন তত আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে এই জিনিসগুলা আপনার কি মনে হয় যে এই জিনিসগুলো আমি ছোটবেলা থেকে শিখে আমি এই বুঝছি হচ্ছে যখন আমি যখন ইউএসএতে ছিলাম তখন বা দেশে আসার পরে হচ্ছে আমি এগুলোর উপর ডিটেলসে পড়াশোনা করছি যে অ্যাকচুয়ালি বিষয়টাকে আমার জানা উচিত এবং আমি আপনাদেরকে সেটা এক্সপ্লেন করতে পারছি মানে আমি জানি না কতটুকু পারতেছি এটা আপনি ভালো বলতে পারবেন বাট চেষ্টা করতেছি বোঝানোর যে দেখেন একটা মডেলকে আমরা ভালো খারাপ তখনই বলবো যখন আমার এই এই কন্ডিশনগুলো ফুলফিল হবে ঠিক না আমি তো এমনি ধুমধামের ডেটাকে মডেলের মধ্যে দিয়ে বলতে বলবো না দিয়ে বলতে পারবো না যে আচ্ছা হ্যাঁ হয়ে গেছে আমার মডেল শেষ আমি রেজাল্ট পেয়ে গেছি এই সেই খুশিতে এত মানে এত খুশি হওয়ার কোনো কারণ নেই ডেটাটা সবার আগে আমাকে ঠিকঠাকভাবে মডিফাই করে রেডি করতে হবে তারপর আপনি ডেপ্লয় করবেন এবং ডেপ্লয় করার পরও কিন্তু আরও অনেক এখানে প্যারামিটারের ঝামেলা আছে অনেক কিছু এখানের মধ্যে ফ্যাক্টর এখানে মেজার করতে হয় আপনি কত পার্সেন্ট ট্রেন টেস্ট করতেছেন আপনি এখানে র্যান্ডম আপনার কোরিলেশনগুলো আসলে কীরকম সেগুলো এখানে ম্যাটার করে কোভেরিয়েন্সটা কীরকম সেটাও আপনার এখানে ম্যাটার করে এগুলোর আবার থিওরিটিক্যাল ব্যাখ্যাও আছে এখন আমরা তো আসলে এত ব্যাখ্যা শিখতে চাই না আমরা চাই হচ্ছে ভাই আমাকে একটা লার্নিং মডেল আমাকে শিখিয়ে দেন আমাকে কোড শিখিয়ে দেন কেমনে করতে হয় কিন্তু এই কোডগুলোর পেছনেও কিন্তু অনেক ব্যাখ্যা আছে এগুলোর পিছনে অনেক থিওরিকাল জিনিস আছে সো আমি আপনাদেরকে সবসময় এই জিনিসটা সাজেস্ট করি এবং আপনাদেরকে রিকোয়েস্ট করি যে আপনারা একটু থিওরি বেস পড়ার চেষ্টা করেন আপনাকে বইয়ের ভেতর ঢুকে কঠিন জিনিসগুলো শেখার দরকার নেই আপনি এগুলোর উপর ব্লগ করেন এই যে আপনি অ্যানালিটিক্স বিদ্যা আপনি এক কাজ করেন এই ওয়েবসাইটটা আপনার বুকমার্ক করে রাখেন ঠিক আছে তো এখানে অনেকগুলো ব্লগ আছে ঠিক আছে এখানে অনেকগুলো ছোটো ছোটো টাইপের ব্লগ আছে দরকার আপনি এখানে সার্চ করেন রিগ্রেশন দিয়ে ঠিক আছে বা অন্য যে কোনো দিয়ে আপনি সার্চ করেন আপনি দেখবেন যে এখানে অনেক টাইপের হচ্ছে এখানের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ভাগ করা আছে হুইচ ইজ ভেরি গুড এই 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 ইয়াটা অনেক আপডেটের জিনিস নিয়ে কাজ করে যেমন হচ্ছে আপনার এখন যে আপনার যে ল্যামা থ্রি ল্যামা থ্রি ফাইন্ড আউট কেমন করতে হয় ক্লাসিফিকেশন এল এল এম মডেল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এগুলো নিয়েও কিন্তু এখন আর্টিকেল প্রতিনিয়ত জেনারেটিভ মডেল কি সেটা নিয়ে হচ্ছে এখানের মধ্যে আর্টিকেল আছে অনেক জিনিস আছে এখানের মধ্যে তো এগুলো অনেক কমপ্লেক্স জিনিস আগে ছোটো থেকে শুরু করেন এখানে এমন অনেক জিনিস আছে যেগুলো আমি নিজেও অতটা ভালো বুঝি না বা আমি নিজেও হচ্ছে এগুলো শিখতেছি আমি যত শিখতেছি তত আমি অবাক হচ্ছি যে আরে বাবার বাবা ডেটা সায়েন্সের মানে দুনিয়াটা এত বিশাল এত বিশাল এত বড় এবং নেক্সট ফিউচারে যে কি ঘটনা ঘটবে যেভাবে টেকনোলজি ডেভেলপ হচ্ছে চার জিবিটি ফোর এর পরে চার জিবিটি ফাইভ যে কি একটা রেভুলেশন করা রেগুলেশন তো অলরেডি হয়ে গেছে সো এখন থেকে এই যে বিভিন্ন এআই টুলস গুলো শেখা উচিত জানা উচিত প্র্যাকটিস করা উচিত জবের ক্ষেত্রে কাজে লাগবে এন্ট্রি লেভেল জবে ঢুকাটা টাফ বাট আপনি যদি একটা আপনার পোর্টফোলিও যদি ঠিকভাবে ডেভেলপ করেন এগুলোর প্র্যাকটিস করেন এগুলোর উপর ছোটখাটো প্রজেক্ট করেন এগুলো আস্তে আস্তে রেডি করেন তাহলে সেক্ষেত্রে এন্ট্রি লেভেলের ঢোকাটাও যায় বাংলাদেশেও এরকম অনেকগুলো এন্ট্রি লেভেল জায়গাতে ঢোকার চান্স আছে একটু খোঁজখবর নিতে হয় একটু আপনার লিঙ্ক প্রোফাইলটাকে টাকা একটু ডেভেলপ করেন আরও কানেকশন বাড়ান তারপর সেখান থেকে আপনি নিজে হচ্ছে আস্তে আস্তে পেয়ে যাবেন আমি এরকম অনেককে দেখছি যে সে হচ্ছে জাস্ট পড়ে থাকতো আর হচ্ছে বিভিন্ন জিনিস শিখতো স্কিল ডেভেলপ করতো করতো সারাদিন বিভিন্ন ভিডিও দেখতো প্র্যাকটিস এবং কয়েকদিন পরই এক সপ্তাহ দুই সপ্তাহ পর পরই হচ্ছে সে বিভিন্ন আপডেট দিত যে আমি আজকে এটা নিয়ে কাজ করছি এটা খুব ইন্টারেস্টিং শেয়ার করতো তো ব্যাপারটা হচ্ছে জানেন যে এই যে শেয়ার করতে করতে মানুষজনের চোখে লাগতো এবং এরকম করতে করতে একটা রিমোট জবে সে হচ্ছে মানে তাকে হঠাৎ করে হচ্ছে নক করছে যে তুমি কি এই জিনিসগুলোর কাজ জানো বা তোমার কাছে রেডি করা কি না তখন সে হচ্ছে তার তার ইন্টারভিউ নিয়ে রিমোট জব হয়ে গেছে সে যদিও নিজে অ্যাপ্লাই করছে কয়েকটা জায়গায় ওখান থেকে হচ্ছে তার নজরে আসছে সো লিঙ্কড ইনটা হচ্ছে ফেসবুকের মতোই কিন্তু ফেসবুক আমরা ইউজ করি ফর এন্টারটেনমেন্ট করি ফর প্রফেশনাল কানেকশন তো লিঙ্কডটা আপনি লিঙ্কডিনে সময় দেওয়া শুরু করেন আমার লিঙ্কটিনের যে প্রোফাইল এই প্রোফাইলটা একদম পুরো ফাঁকা জানেন কি হয়েছে জাস্ট দুই তিন সপ্তাহ আগে আমার লিঙ্কটিন হ্যাক হয়েছে এখন আমাদের লিঙ্কটিনের সাথে হচ্ছে মানে আপনার আমাদের যে একাডেমির যে লিঙ্কটিন প্রোফাইল বা পেজ বলতে পারেন ওটা কানেক্টেড এখন সাম হয়েছে কি আমার থ্রুতে বা আমার আইডি থ্রুতে হোক বা একাডেমির পেজের থ্রুতে হোক কোনো কোনোভাবে হচ্ছে আমার প্রোফাইলটা হ্যাক হয়েছে এবার আমার ওইখানে যত ইনফরমেশন ছিল গত তিন বছর আমি কি করছি কোন কোন কাজ করছি আমি ইউএসএতে মাস্টার্স করছি কোন সাবজেক্টের উপরে আমার ওইখানে থিসিক্স কী ছিল বা আমার রিসার্চ পেপারগুলো কী ছিল লিঙ্কগুলো কী ছিল সব ডিলিট আমি কোভিডের আগে চিটাঙ্গা একটা ইউনিভার্সিটিতে ওইখানে কোন সাবজেক্ট পড়াতাম কোন সাবজেক্টে কোন টপিক পড়াতাম ওখানে আমি ওই ওই ইনফরমেশন গায়েব ইন দ্য মিন টাইম আমি কোন কোন টপিক নিয়ে রিসার্চ করছি বা আমার ডিসিশন ট্রি বা র্যানো ফরেস্ট্রির উপরে যে মডেলের লিঙ্কগুলো ছিল সেগুলো গায়েব মানে আমার পুরো ব্র্যাঙ্ক হয়ে গেছে এখন আমি সময় পাচ্ছি না যে আমি আমার লিঙ্কড ইন প্রোফাইলটাকে সাজাবো আমার সবই রেডি আছে আমার লিঙ্কড ইন প্রোফাইলটাকে সাজাইতে হবে আবার জানি না কী হয়েছে কেমনে কী হ্যাক হয়েছে আই ডোন্ট নো আল্লাহ জানে আচ্ছা এখন কথা হচ্ছে যে এই লিনিয়ার রিগ্রেশনের আজকে শুধুমাত্র আমি কনসেপচুয়াল বিষয়গুলো দেখাইলাম এটা আপনারা একটু ভালো করে দেখবেন বুঝবেন আমি আজকে যে টার্মগুলো বলছি সেটা আমার ডিটেলস এ নিজে নিজে একটু পড়ার চেষ্টা করেন বুঝার চেষ্টা করেন আশা করি প্রবলেম হবে না খুব একটা কঠিন না এমন আহামরি কোনো রকেট সায়েন্স না লিনিয়ার রিগ্রেশন বা মেশিন লার্নিং ইউ ইউ অল আন্ডারস্ট্যান্ড পার্ট বাই পার্ট আপনি একটা একটা করে পার্ট করে বোঝার চেষ্টা করেন না কেন লিখে রাখেন নোট করে রাখেন ঠিক আছে নিজের ভয়েস নিজে সেভ করে রাখেন আমি একটা কাজ করি আমি আমি আপনাদেরকে একটা ট্রিক শিখাই দিই সেটা আমি করি মাঝে মধ্যে এই যে আপনি দেখেন যে আপনি ভয়েসে যান ভয়েস রেকর্ডার দেখতে পাচ্ছেন এই ভয়েস রেকর্ডারটা আমি মাঝে মধ্যে হচ্ছে ইউজ করি আমার নিজের কাজের সুবিধার জন্য এটা অনেকে ইউজ করেন আমি ইউজ করি আমি কি করে জানেন আমি ধরেন হচ্ছে একটা টপিক হচ্ছে আজকে আমি শিখলাম হুম তো আমি শিখে হচ্ছে এটা আমি এখানের মধ্যে রেকর্ড করলাম হ্যালো 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 আচ্ছা এটা তো আগে রেকর্ডিং সরি এটা হচ্ছে আগের রেকর্ডিং নতুন করে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে আমি এখানে বলতেছি যে হ্যাঁ আজকে হচ্ছে ছয় তারিখ ছয় জুন আমি নাজমুল সাকিব এখন বাজে রাত্রে এগারোটা আমি এখন এই মুহূর্তে কয়েকটা জিনিস টপিক শিখলাম আপনার হচ্ছে ইয়া থেকে একটা লিঙ্ক থেকে যে লিঙ্কের নাম হচ্ছে অ্যানালিটিক্স বিদ্যা তো ওদের লিঙ্কে আমি লিনিয়ার রিগ্রেশনের কয়েকটা টপিক শিখলাম এই টপিকগুলোর মধ্যে এটা 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 এইটুকুভাবে বলা হয়েছে এখানে এই জিনিসটা এইভাবে এক্সপ্লেন করছে আপনি খেয়াল করে দেখেন আমি জাস্ট পাঁচ মিনিট কথা বলে এই ফাইলটা সেভ করে রাখছি আমি জাস্ট দুই তিন দিন পরে আমি এক দুই দিন পর এইগুলো রেকর্ড করি করে তারপর কি করে জানেন এগুলো সব জমায় রাখি মানে এমন না যে দীর্ঘদিন জমায় রাখি জাস্ট আমি চার পাঁচ দিন জমায় রাখি পরে একদিন হচ্ছে আমি মানুষজন যেমন গান শুনে না স্পিকারে আমি স্পিকারে হচ্ছে এগুলো বাজায় দিই বাজায় হচ্ছে আমি তখন দেখেছি গত এক সপ্তাহে আমি কি কি নতুন জিনিস শিখলাম এবং এটা শিখতে গিয়ে যখনই আমি কোনো একটা জিনিস বুঝবো না তখন সাথে সাথে আমি ওটার উপর আবার সার্চ করি সো এটা হচ্ছে একটা টেকনিক আপনি এই কাজটা করতে পারেন এই যে আমি এখন যেটা রেকর্ড করলাম আজকের আমি এখানে ক্লিক করলাম ক্লিক নাম হচ্ছে অ্যানালপি এক্সটেন্ড কোর্স মানে বাজারে হচ্ছে আমি তখন দেখেছি কত এক রায়হান লিমন আনিকা গড দিস পয়েন্ট এভাবে একটু ট্রাই করে দেখেন আচ্ছা আচ্ছা ভাইয়া হ্যাঁ এভাবে নিজে নিজে ট্রাই করেন আপনার পিসিতে করতে হবে নট নেসারি আরে ফোনের মধ্যেও তো আসে ভয়েস রেকর্ডার ওটা দিয়েও করেন কথা হচ্ছে যে আপনার শেখার আগ্রহ শেখার প্যাশন থাকতে হবে তাহলে আপনি মানে লাইফে ভালো কিছু করতে পারবেন বা আপনি ক্যারিয়ারে উঠতে পারবেন দিস তো ঠিক আছে আমি ক্লাসে আপনাদেরকে লিনিয়ার রিগ্রেশনের মডেল দেখাবো তারপরের ক্লাসে কি যেন বলে আমি ইডি এর প্রজেক্ট দেখাবো তারপরের সপ্তাহে প্রতীক শুরু করবে আরেকটা ব্যাচের সাথে মার্চ করে তো ওইটা শিডিউলটা আমি বলে দিব